সাথে বারাসাত, নৈহাটি, হাবড়া, গোবরডাঙ্গা, বসিরহাটেও মিছিল তৃণমূলের। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকার জন্য দিল্লি অবধি আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের অভিমুখকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের বিভিন্ন নেতা নেত্রী বাড়িতে ইডি সিবিআই রেড করে, এবং তার আগে গতকাল আগের দিন জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যারেস্ট করেছে। এর প্রতিবাদে আমাদের এই মিছিল। চোরের সাক্ষী গাছ কাটা। অতএব আমি পরিষ্কার মনে করি রবীন্দ্রবাবু কে, ও তো আগের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেরই একদম শিষ্য। আর রবীন্দ্রবাবু মিছিলটা করছে কিসের জন্য? চুরির অধিকারের জন্য। 5ই নভেম্বরের আগেই ফের মহুয়াকে সমন সংসদের এথিক্স কমিটির। ক্যাশ ফর কোয়েশ্চন কাণ্ডে ফের মহুয়া মৈত্রকে তলব। 2ই নভেম্বর হাজিরার জন্য তলব। এর আগে মহুয়াকে 31শে অক্টোবর তলব করা হয়। 5ই নভেম্বর পর্যন্ত পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় দিল্লি যাওয়া সম্ভব নয়, চিঠি দিয়ে জানান তৃণমূল সাংসদ। এবার 2ই নভেম্বর হাজিরার নোটিস এথিক্স কমিটির। 7 বছর পর কলকাতা বিশ্বকাপ ম্যাচ খেলতে এলো টিম পাকিস্তান। এদিন বিকেল 5টায় দমদম বিমানবন্দরে এসে নামে গ্রিন আর্মি। কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে টিম হোটেলে পৌঁছে দেওয়া হয় বাবর আজমদের। মঙ্গলবার ইডেনে পাকিস্তান বাংলাদেশ ম্যাচ। দেশের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ যজ্ঞের মধ্যেই কলকাতায় হাজির মহেন্দ্র সিং ধোনি। বিজ্ঞাপনের শুটিংয়ে শহরে মাহি। গতকাল সন্ধ্যায় কলকাতা পৌঁছন দুবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এক ঝলকে তার নাম লিখে দিলে আত্মসহায়ক নিতাই দত্তকে ছেড়ে দেওয়া হবে বলা হয়েছে। পুরো নিয়োগ দুর্নীতিতে আত্মসহায়কের বাড়িতে ইডির তল্লাশি নিয়ে বিস্ফোরক দমকল মন্ত্রী সুজিত বসু। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অন্যদিকে তদন্তের স্বার্থে ইডি ডাকলে ফের যাবেন বলে জানিয়েছেন কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর আমডাঙ্গার সাধনপুরে বিপুল জমি কেনেন রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমান। কথা ছিল এখানে চালকল তৈরি করা হবে। জমিতে বালিও ফেলা হয়েছিল কিন্তু চালকল তৈরি হয়নি। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, শাসক দলের কারোর সঙ্গে গণ্ডগোল হওয়ায় চালকল তৈরি হয়নি, এখনো ফাঁকা পড়ে রয়েছে সেই জমি। ঘরের দরজা খুলতেই দুর্গন্ধ, চৌকি তুলতেই মিলল দেহাংশ। অভিযোগ, স্ত্রীকে খুন করে পলাতক স্বামী। ম্যাজিস্ট্রেটের উপস্থিত যে খবরে নজর রাখবো, সিউড়ি হত্যাকাণ্ডে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত ধৃত মোহাম্মদ ইমরানের বাড়ি সিউড়ির চুড়িপাড়ায়। ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন। পুলিশ দাবি করেছে খুনের সময় বাইক নিয়ে হাজির ছিলেন ইমরান, এখনো অধরা মূল অভিযুক্ত। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, পুলিশ সূত্রে ঠিক কি জানা গেছে, এখনো মূল অভিযুক্তের কি কোনো খোঁজ পাওয়া গেছে? সুকন্যা, দেখো, সিউড়ি পুলিশ গতকাল রাতে অন্যতম মূল অভিযুক্ত মোহাম্মদ ইমরানকে গ্রেপ্তার করেছে, এবং পুলিশ যেটা জানিয়েছে যে এই মোহাম্মদ ইমরানই বাইক চালাচ্ছিল এবং তার পেছনে যে মূল অভিযুক্ত তিনি বসেছিলেন। এবং যেটা পুলিশ জানিয়েছে যে গতকাল ইমরানকে সিউড়ি স্টেশন লাগোয়া এলাকা থেকে ধরা হয় এবং সে মূলত কলকাতা পালাচ্ছিল ট্রেনে চেপে, সেই সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জেরা করে যে মূল অভিযুক্ত তার নাম পাওয়া গেছে। এবং আমরা যেটুকু পুলিশ সূত্রে জানতে পারছি তার নাম হচ্ছে শেখ মুবারক, এবং এর খোঁজে গোটা জেলা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। এবং যেটা পুলিশ জানাচ্ছে যে দুজন বাইকে করে আসে এবং এই যে গ্রেপ্তার হয়েছে সে বাইক চালাচ্ছিল এবং মূল অভিযুক্ত তার পিছনে বসছিল, এবং তারা প্রথমে যাকে খুন করা হয় তাকে মারধর করে, তারপরে এই বাইক নিয়ে বেরিয়ে যায় ইমরান। কিন্তু এই যে মুবারক, সে কিন্তু ঘটনাস্থলেই ছিল, তারপর সে পাথর দিয়ে লাগাতার আঘাত করে এবং যে ব্যক্তিকে মারা হয় তাকে। ধন্যবাদ ভাস্কর। আমরা ষড়যন্ত্র করেছি, ডাকাতিটা কে করতে বলেছে? কাপুরুষের দল বাধা ধরছে না কেন? যুক্তিতর্ক নিবেদনে এসআরএমবি রিয়েল এজ, গ্রিলের জন্য স্টিল, মেকবেলা ব্রডব্যান্ড, এখন বাংলার ঘরে ঘরে এমপিপি জুয়েলার্স, ঐতিহ্য যা আজও বহমান, কো পাওয়ার বাই সোনো স্ক্যান, এখন কলকাতা, মালদা ও বালুরঘাটে, পার্টনার বাই রুবি জেনারেল হসপিটাল, এনএবিএইচ অ্যাক্রেডিটেড মাল্টি স্পেশালিটি হসপিটাল।
সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, অগ্রণী শহরাঞ্চলীয় সমবায় ব্যাংক, রুম্পা জুয়েলারি, ওয়াশেবল গোল্ড প্লেটেড গয়না। শিরোনাম এই মুহূর্তে। খাদ্যমন্ত্রী থাকাকালীন মোট পাঁচটি ভুয়ো কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করেন জ্যোতিপ্রিয়। অংশীদার ছিলেন মন্ত্রীর স্ত্রী কন্যা। 2016 দুজনের অ্যাকাউন্টে ঢুকেছে 10 কোটিরও বেশি, দাবি ইডির। জ্যোতিপ্রিয়র অফিসে আসতেন বাকিবুর। ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে জানালেন মন্ত্রীর পিএ। মন্ত্রী ঘনিষ্ঠ অভিজিৎ দাসেরও বয়ান রেকর্ড। 5ই নভেম্বরের আগেই ফের মহুয়াকে সমন এথিক্স কমিটির। ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে 2রা নভেম্বর তৃণমূল সাংসদকে তলব। সাংসদ বিক্রি হলেন কিভাবে জানতে চায় দেশ। সুর চড়িয়ে মন্তব্য অনুরাগ ঠাকুরের। শিরোনাম এই মুহূর্তে। আজকে আবার ক্রোমা, এত ভালো এক্সচেঞ্জ অফার, ভাবছি ওয়াশিং মেশিন না ফ্রিজ কোনটা নি, দুটোই নিয়ে নি। উৎসব যেরকম অফারও সেরকম, ক্রোমা ফেস্টিভ্যাল অফ ড্রিমস। আজ তুলকালাম, এই ফাইনালে বিচার হবে কার কত দম। দর্শকপূর্ণ গ্যালারি, সবাই টেনসড, বলে রয়েছে দিনু, ব্যাট হাতে পাঁচু, শেষ বলে চাই ছক্কা। হাঁটতে যাবেন ভুলে, স্নিক বিস্ক সঙ্গে থাকলে। স্নিক বিস্ক মেরি স্মাইল বিস্কিট, প্রতিটি কামড়েই হাসি। Say hi to a world where everything is preponed. Every journey, every adventure, every quest. Because Skoda brings you exclusive festive benefits with a range starting at 10.89 lakhs. Skoda. ভুয়ো কোম্পানির ডিরেক্টর ছিলেন জ্যোতিপ্রিয়র পরিচারক, তাকে সরকারি দফতরে চাকরিও করে দেন মন্ত্রী। জ্যোতিপ্রিয়র বাড়ি থেকে উদ্ধার কোম্পানির 2টি ভুয়ো কোম্পানির রাবার স্ট্যাম্প, দাবি ইডির। খাদ্যমন্ত্রী থাকাকালীন মোট 5টি ভুয়ো কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করেন জ্যোতিপ্রিয়। অংশীদার ছিলেন মন্ত্রীর স্ত্রী কন্যা। 2016 দুজনের অ্যাকাউন্টে ঢুকেছে 10 কোটিরও বেশি, দাবি ইডির। রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয়র যোগ প্রমাণে ইডির হাতিয়ার জোড়া মোবাইল। বাকিপুরের 2 কর্মীর হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে 80 লক্ষ টাকা দেওয়ার উল্লেখ, দাবি ইডির। জ্যোতিপ্রিয়র অফিসে আসতেন বাকিবুর। ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে জানালেন মন্ত্রীর পিএ। মন্ত্রী ঘনিষ্ঠ অভিজিৎ দাসেরও বয়ান রেকর্ড। রেশন দুর্নীতির অভিযোগে প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের নেতৃত্বে মিছিল তৃণমূলের। চুরির লাইসেন্স চাইছেন রথীনও, প্রশ্ন রাহুলের। শান্তিনিকেতনের ফলক বিতর্কে উপাচার্যকে বারবার নিশানা অনুপম হাজরার। কিছু বলার থাকলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী তথা আচার্যকে বলুন, বার্তা সুকান্তর। 5ই নভেম্বরের আগে ফের মহুয়াকে সমন এথিক্স কমিটির। ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে 2রা নভেম্বর তৃণমূল সাংসদকে তলব। সাংসদ বিক্রি হলেন কিভাবে জানতে চায় দেশ। সুর চড়িয়ে মন্তব্য অনুরাগ ঠাকুরের। লখনৌয়ে ভারত ইংল্যান্ড ডুয়েল, নবাবের শহরে কোন মন্ত্রী ইংল্যান্ড বধ, হার দেখিন ভারতের আলোচনায় সম্বরণ লক্ষ্মী সৌরাশিস। 22 গজের বিশ্বযুদ্ধ দুপুর 1:30। রাজ্য রাজনীতির সাতকাহন, তরজায় 3 পাখি আলোচনা দরবারেও। টিয়া কাকাতুয়া গোমরা বিকেল 5:30, হীরক রাজার দরবারে রাত 10:30। ফটাফট প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতারের প্রতিবাদে রাস্তায় বর্তমান খাদ্যমন্ত্রী। রেশন দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক। প্রতিবাদে বর্তমান মাদার ডেয়ারির মিষ্টি দইয়ের পক্ষ থেকে বিজয়ার শুভেচ্ছা। মহারাজ, এনেছি গন্ধরাজ। অপূর্ব সৌরভ, পয়না বিলীন, আঁকে বহুদিন, এখন আরো উন্নত, মনের মতো কি ঠিক কিনা? সাইকেল রিদেম ধূপকাঠি, দুটো কাঠি ফাটা ফাটে। আরে মাহি, তুমি এখানে? সেই ছোটবেলায় আমি শর্ট মেরে তোমার লাইট ভেঙে দিয়েছিলাম না, ওটাই লাগাচ্ছি, সরি একটু দেরি হয়ে গেল। মাহি, আর আমার লাইট? ভালো করে দেখো আঙ্কেল। ওয়াও, তুমি তো পুরো কলোনি বদলে দিয়েছো। এই কলোনিও তো আমার জীবন বদলে দিয়েছে। দেওয়ালি তখনই ঝলমলে হয়ে উঠবে যখন প্রতিটি ঘর থেকে আলো আসবে। Festive lights by Orient Electric. Say hi to a world where everything is preponed. Every journey, every adventure, every quest. Because Skoda brings you exclusive festive benefits with a range starting at 10.89 lakhs. Skoda.
রেশন দুর্নীতি তদন্তে ইডির স্ক্যানারে 25টি মোবাইল ফোন খতিয়ে দেখা হবে, চ্যাট কল লিস্ট পাঠানো হবে ফরেন্সিকে, তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে ফোনের তথ্যই মনে করছেন গোয়েন্দারা। রেশন দুর্নীতি তদন্তে আরও 5টি ভুয়ো কোম্পানির হদিশ খতিয়ে দেখা হচ্ছে লেনদেন, 10টি কোম্পানি খুলে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করেছেন জ্যোতিপ্রিয় বাকিপুর, অনুমান ইডির। ভুয়ো কোম্পানির ডিরেক্টর ছিলেন জ্যোতিপ্রিয়র পরিচারক, তাঁকে সরকারি দফতরে চাকরিও করে দেন মন্ত্রী, জ্যোতিপ্রিয়র বাড়ি থেকে উদ্ধার কোম্পানির 2টি ভুয়ো কোম্পানির রাবার স্ট্যাম্প দাবি ইডির। জ্যোতিপ্রিয়র অফিসে আসতেন বাকিপুর, ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে জানালেন মন্ত্রীর পিএ, মন্ত্রী ঘনিষ্ঠ অভিজিৎ দাসেরও বয়ান রেকর্ড। জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল, হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক, দুপুর পর্যন্ত চলবে হলটার মনিটরিং, মন্ত্রীর খোঁজ নিতে হাসপাতালে ইডি টিম। শান্তিনিকেতনের ফলক বিতর্কে উপাচার্যকে বারবার নিশানা অনুপম হাজরার, কিছু বলার থাকলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী তথা আচার্যকে বলুন, বার্তা সুকান্তর। 5ই নভেম্বরের আগে ফের মহুয়াকে সমন এথিক্স কমিটির, ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে 2রা নভেম্বর তৃণমূল সাংসদকে তলব, সাংসদ বিক্রি হলেন কিভাবে জানতে চায় দেশ, সুরচুরিয়ে মন্তব্য অনুরাগ ঠাকুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার, দেশের ভরসা। রেশন দুর্নীতি তদন্তে ইডির স্ক্যানারে 25টি মোবাইল ফোন খতিয়ে দেখা হবে, চ্যাট কল লিস্ট পাঠানো হবে ফরেন্সিকে, তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে ফোনের তথ্যই মনে করছেন গোয়েন্দারা। রেশন দুর্নীতি তদন্তে আরও 5টি ভুয়ো কোম্পানির হদিশ খতিয়ে দেখা হচ্ছে লেনদেন, 10টি কোম্পানি খুলে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করেছেন জ্যোতিপ্রিয় বাকিপুর, অনুমান ইডির। ইডির নজরে এবার বাকিপুরের 3টি বন্ধ কোম্পানি, 10 বছরের মাথায় হঠাৎ কেন বন্ধ, অ্যাকাউন্ট ব্যবহার করে কি রেশন দুর্নীতির কালো টাকা সাদা হয়েছে জানতে তদন্তে গোয়েন্দারা। জ্যোতিপ্রিয়র অফিসে আসতেন বাকিপুর, ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে জানালেন মন্ত্রীর পিএ, মন্ত্রী ঘনিষ্ঠ অভিজিৎ দাসেরও বয়ান রেকর্ড। জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল, হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক, দুপুর পর্যন্ত চলবে হলটার মনিটরিং, মন্ত্রীর খোঁজ নিতে হাসপাতালে ইডি টিম। আরো অনেকেই মূর্ছা যাবেন। শান্তিনিকেতনের ফলক বিতর্কে উপাচার্যকে বারবার নিশানা অনুপম হাজরার, কিছু বলার থাকলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী তথা আচার্যকে বলুন, বার্তা সুকান্তর। 5ই নভেম্বরের আগে ফের মহুয়াকে সমন এথিক্স কমিটির, ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে 2রা নভেম্বর তৃণমূল সাংসদকে তলব, সাংসদ বিক্রি হলেন কিভাবে জানতে চায় দেশ, সুরচুরিয়ে মন্তব্য অনুরাগ ঠাকুরের। শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ, এক পুলিশ কর্মীর মৃত্যু, আহত অন্তত 200, প্রতিবাদে আজ দেশজুড়ে ধর্মঘটের ডাক বিএনপির। লখনৌয়ে ভারত ইংল্যান্ড ডুয়েল, নবাবের শহরে কোন মন্ত্রী ইংল্যান্ড বধ, হার দেখিন ভারতের আলোচনায় সম্বরণ লক্ষ্মী সৌরাশিস, 22 গজের বিশ্বযুদ্ধ দুপুর 1:30। রাজ্য রাজনীতির সাতকাহন, তরজায় 3 পাখি আলোচনা দরবারেও, টিয়া কাকাতুয়া গোমরা বিকেল 5:30, হীরক রাজার দরবারে রাত 10:30। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার, দেশের ভরসা। সহযোগী নিবেদক ডেনভার ডিওডোরেন্ট, দ্য রিয়েল সেন্ট অফ সাকসেস, জয়া জিরা ক্রিম ক্র্যাকার, চিনিবাদ দারুণ স্বাদ, লিফুড হেলথকেয়ার লিমিটেড, দেশকে সর্বশ্রেষ্ঠ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, স্বপ্নপূরণের সাথী আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি, শুরু করছি আনন্দ লাইভ এট 11। এবার ইডির নজরে বাকিপুর রহমানের বন্ধ হওয়া 3টি কোম্পানি, 2019 বন্ধ হয়ে যায় ইউনিকর্ন কমোডিল, গুড লাইফ ডিলার্স ও এভারনিউ কমোসেলস প্রাইভেট লিমিটেড, এই 3 সংস্থারই ডিরেক্টর পদে ছিলেন বাকিপুর রহমান, দাবি ইডি সূত্রে। অবশ্যই এই খবরে আমাদের নজর থাকবে, তবে এখন সরাসরি শুনুন প্রধানমন্ত্রীর মন কি বাত। आने वाले सभी त्योहारों की बहुत बहुत बधाइयां साथियों। त्योहारों की इस उमंग के बीच दिल्ली की एक खबर से ही मैं मन की बात की शुरुआत करना चाहता हूं। इस महीने की शुरुआत में गांधी जयंती के अवसर पर दिल्ली में खादी की रिकॉर्ड बिक्री हुई। यहां कॉनॉट प्लेस में एक ही खादी स्टोर में एक ही दिन में 1.5 करोड़ रुपये से ज्यादा का सामान लोगों ने खरीदा। इस महीने चल रहे खादी महोत्सव ने एक बार फिर बिक्री के अपने सारे पुराने रिकॉर्ड तोड़ दिए हैं। आपको
एक और बात जानकर भी बहुत अच्छा लगेगा। 10 साल पहले देश में जहां खादी प्रोडक्ट्स की बिक्री बड़ी मुश्किल से 30,000 करोड़ रुपए से भी कम थी, अब ये बढ़कर 1,25,000 करोड़ रुपए के आसपास पहुंच रही है। खादी की बिक्री बढ़ने का मतलब है इसका फायदा शहर से लेकर गांव तक में अलग अलग वर्गों तक पहुंचता है। इस बिक्री का लाभ हमारे बुनकर, हस्तशिल्प के कारीगर, हमारे किसान, आयुर्वेदिक पौधे लगाने वाले, कुटीर उद्योग, सबको लाभ मिल रहा है। और यही तो वोकल फॉर लोकल अभियान की ताकत है और धीरे धीरे आप सब देशवासियों का समर्थन भी बढ़ता जा रहा है। साथियों, आज मैं अपना एक और आग्रह आपके सामने दोहराना चाहता हूं और बहुत ही आग्रह पूर्वक दोहराना चाहता हूं। जब भी आप पर्यटन पर जाएं, तीर्थाटन पर जाएं, तो वहां के स्थानीय कलाकारों के द्वारा बनाए गए उत्पादों को जरूर खरीदें। आप अपनी उस यात्रा के कुल बजट में स्थानीय उत्पादों की खरीदी को एक महत्वपूर्ण प्राथमिकता के रूप में जरूर रखें। 10% हो, 20% हो, जितना आपका बजट बैठता हो, लोकल पर जरूर खर्च करिएगा और वहीं पर खर्च कीजिएगा। साथियों, हर बार की तरह इस बार भी हमारे त्योहारों में हमारी प्राथमिकता हो वोकल फॉर लोकल और हम मिलकर उस सपने को पूरा करें। हमारा सपना है आत्मनिर्भर भारत। इस बार ऐसे प्रोडक्ट से ही घर को रोशन करें जिससे मेरे किसी देशवासी के पसीने की महक हो, मेरे देश के किसी युवा का टैलेंट हो, उसके बनने में मेरे देशवासियों को रोजगार मिला हो, रोजमर्रा की जिंदगी की कोई भी आवश्यकता हो, हम लोकल ही लेंगे। लेकिन आपको एक और बात पर गौर करना होगा, वोकल फॉर लोकल की ये भावना सिर्फ त्योहारों की खरीदारी तक के लिए सीमित नहीं है। और कहीं तो मैंने देखा है दिवाली का दिया लेते हैं और फिर सोशल मीडिया में डालते हैं वोकल फॉर लोकल। नहीं जी, वो तो शुरुआत है, हमें बहुत आगे बढ़ना है। जीवन की हर आवश्यकता हमारे देश में सब कुछ उपलब्ध है। ये विजन केवल छोटे दुकानदारों और रेहड़ी पटरी से सामान लेने तक सीमित नहीं है। आज भारत दुनिया का बड़ा मैन्युफैक्चरिंग हब बन रहा है। कई बड़े ब्रांड यहीं पर अपने प्रोडक्ट को तैयार कर रहे हैं। अगर हम उन प्रोडक्ट को अपनाते हैं तो मेक इन इंडिया को बढ़ावा मिलता है और ये भी लोकल के लिए वोकल ही होना होता है। और हाँ, ऐसे प्रोडक्ट को खरीदते समय हमारे देश की शान UPI डिजिटल पेमेंट सिस्टम से पेमेंट करने के आग्रही बने, जीवन में आदत डाले और उस प्रोडक्ट के साथ या उस कारीगर के साथ सेल्फी नमो ऐप पर मेरे साथ शेयर करें और वो भी मेड इन इंडिया स्मार्टफोन से। मैं उनमें से कुछ पोस्ट को सोशल मीडिया पर शेयर करूंगा ताकि दूसरे लोगों को भी वोकल फॉर लोकल की प्रेरणा मिले। साथियों, जब आप भारत में बने भारतीयों द्वारा बनाए गए उत्पादों से अपनी दिवाली रोशन करेंगे, अपने परिवार की हर छोटी मोटी आवश्यकता लोकल से पूरी करेंगे तो दिवाली की जगमगाहट ज्यादा बढ़ेगी ही बढ़ेगी। लेकिन उन कारीगरों की जिंदगी में एक नई दिवाली आएगी, जीवन की एक नई सुबह आएगी।
उनका जीवन शानदार बनेगा। भारत को आत्मनिर्भर बनाइए, मेक इन इंडिया ही चुनते जाइए, जिससे आपके साथ साथ और भी करोड़ों देशवासियों की दिवाली शानदार बने, जानदार बने, रोशन बने, दिलचस्प बने। मेरे प्यारे देशवासियों, 31 अक्टूबर का दिन हम सभी के लिए बहुत विशेष होता है। इस दिन हमारे लौह पुरुष सरदार वल्लभ भाई पटेल की जन्म जयंती मनाते हैं। हम भारतवासी उन्हें कई वजहों से याद करते हैं और श्रद्धापूर्वक नमन करते हैं। सबसे बड़ी वजह है देश की 580 से ज्यादा रियासतों को जोड़ने में उनकी अतुलनीय भूमिका। हम जानते हैं हर साल 31 अक्टूबर को गुजरात में स्टैच्यू ऑफ यूनिटी पर एकता दिवस से जुड़ा मुख्य समारोह होता है। इस बार इसके अलावा दिल्ली में कर्तव्य पथ पर एक बहुत ही विशेष कार्यक्रम आयोजित हो रहा है। आपको याद होगा, मैंने पिछले दिनों देश के हर गांव से, हर घर से मिट्टी संग्रह करने का आग्रह किया था। हर घर से मिट्टी संग्रह करने के बाद उसे कलश में रखा गया और फिर अमृत कलश यात्राएं निकाली गई। देश के कोने कोने से एकत्रित की गई ये माटी, ये हजारों अमृत कलश यात्राएं अब दिल्ली पहुंच रही है। यहां दिल्ली में उस मिट्टी को एक विशाल भारत कलश में डाला जाएगा और इसी पवित्र मिट्टी से दिल्ली में अमृत वाटिका का निर्माण होगा। यह देश की राजधानी के हृदय में अमृत महोत्सव की भव्य विरासत के रूप में मौजूद रहेगी। 31 अक्टूबर को ही देश भर में पिछले 2.5 साल से चल रहे आजादी के अमृत महोत्सव का समापन होगा। आप सभी ने मिलकर इसे दुनिया में सबसे लंबे समय तक चलने वाले महोत्सव में से एक बना दिया। अपने सेनानियों का सम्मान हो या फिर हर घर तिरंगा, आजादी के अमृत महोत्सव में लोगों ने अपने स्थानीय इतिहास को एक नई पहचान दी है। इस दौरान सामुदायिक सेवा की भी अद्भुत मिसाल देखने को मिली है। साथियों, मैं आज आपको एक और खुशखबरी सुना रहा हूं, और विशेष करके मेरे नौजवान बेटे बेटियों को, जिनके दिलों में देश के लिए कुछ करने का जज्बा है, सपने हैं, संकल्प है, ये खुशखबरी देशवासियों के लिए तो है ही है। मेरे नौजवान साथियों, आपके लिए सविशेष है, 2 दिन बाद ही 31 अक्टूबर को एक बहुत बड़े राष्ट्रव्यापी संगठन की नींव रखी जा रही है, और वो भी सरदार साहब की जन्म जयंती के दिन। इस संगठन का नाम है मेरा युवा भारत, यानी माय भारत संगठन भारत के युवाओं को राष्ट्र निर्माण के विभिन्न आयोजनों में अपनी सक्रिय भूमिका निभाने का अवसर देगा। ये विकसित भारत के निर्माण में भारत की युवा शक्ति को एकजुट करने का एक अनोखा प्रयास है। मेरा युवा भारत की वेबसाइट माय भारत भी शुरू होने वाली है। मैं युवाओं से आग्रह करूंगा, बार बार आग्रह करूंगा कि आप सभी मेरे देश के नौजवान, आप सभी मेरे देश के बेटे बेटी माय भारत डॉट
gov.in पर रजिस्टर करें और विभिन्न कार्यक्रम के लिए साइन अप करें। 31 अक्टूबर को पूर्व प्रधानमंत्री श्रीमती इंदिरा गांधी जी की पुण्यतिथि भी है, मैं उन्हें भी भावभीनी श्रद्धांजलि अर्पित करता हूं। मेरे परिवारजनों, हमारा साहित्य लिटरेचर एक भारत श्रेष्ठ भारत की भावना को प्रगाढ़ करने के सबसे बेहतरीन माध्यमों से एक है। मैं आपके साथ तमिलनाडु की गौरवशाली विरासत से जुड़े दो बहुत ही प्रेरक प्रयासों को साझा करना चाहता हूं। मुझे तमिल की प्रसिद्ध लेखिका बहन शिवशंकरी जी के बारे में जानने का अवसर मिला है। उन्होंने एक प्रोजेक्ट किया है, नीट इंडिया थ्रू लिटरेचर। इसका मतलब है साहित्य से देश को एक धागे में पिरोना और जोड़ना। वे इस प्रोजेक्ट पर बीते 16 सालों से काम कर रही है। इस प्रोजेक्ट के जरिए उन्होंने 18 भारतीय भाषाओं में लिखे साहित्य का अनुवाद किया है। उन्होंने कई बार कन्याकुमारी से कश्मीर तक और इम्फाल से जैसलमेर तक देश भर में यात्राएं की, ताकि अलग अलग राज्यों के लेखकों और कवियों के इंटरव्यू कर सके। शिवशंकरी जी ने अलग अलग जगहों पर अपनी यात्रा की ट्रैवल कमेंट्री के साथ उन्हें पब्लिश किया है। यह तमिल और अंग्रेजी दोनों भाषाओं में है। इस प्रोजेक्ट में 4 बड़े वॉल्यूम्स हैं और हर वॉल्यूम भारत के अलग अलग हिस्से को समर्पित है। मुझे उनकी इस संकल्प शक्ति पर गर्व है। साथियों, कन्याकुमारी के थिरु एके पेरुमल जी का काम भी बहुत प्रेरित करने वाला है। उन्होंने तमिलनाडु के ये जो स्टोरी टेलिंग ट्रेडिशन है उसको संरक्षित करने का सराहनीय काम किया है। वे अपने इस मिशन में पिछले 40 सालों से जुटे हैं। इसके लिए वे तमिलनाडु के अलग अलग हिस्सों में ट्रैवल करते हैं और फोक आर्ट फॉर्म्स को खोजकर उसे अपनी बुक का हिस्सा बनाते हैं। आपको जानकर आश्चर्य होगा कि उन्होंने अब तक ऐसी करीब 100 किताबें लिख डाली हैं। इसके अलावा पेरुमल जी का एक और भी पैशन है, तमिलनाडु के टेंपल कल्चर के बारे में रिसर्च करना उन्हें बहुत पसंद है। उन्होंने लेदर पपेट्स पर भी काफी रिसर्च की है, जिसका लाभ वहां के स्थानीय लोक कलाकारों को हो रहा है। शिवशंकरी जी और एके पेरुमल जी के प्रयास हर किसी के लिए एक मिसाल है। भारत को अपनी संस्कृति को सुरक्षित करने वाले ऐसे हर प्रयास पर गर्व है, जो हमारी राष्ट्रीय एकता को मजबूती देने के साथ ही देश का नाम, देश का मान, सब कुछ बढ़ाए। मेरे परिवारजनों, आने वाले 15 नवंबर को पूरा देश जनजातीय गौरव दिवस मनाएगा। ये विशेष दिन भगवान बिरसा मुंडा की जन्म जयंती से जुड़ा है। भगवान बिरसा मुंडा हम सबके हृदय में बसे हैं। सच्चा साहस क्या है और अपनी संकल्प शक्ति पर अड़ी रहना किसे कहते हैं, ये हम उनके जीवन से सीख सकते हैं। उन्होंने विदेशी शासन को कभी स्वीकार नहीं किया। उन्होंने ऐसे समाज की परिकल्पना की थी जहां अन्याय के लिए कोई जगह नहीं थी। वे चाहते थे कि हर व्यक्ति को सम्मान और समानता का जीवन मिले। भगवान बिरसा मुंडा ने
प्रकृति के साथ सद्भाव से रहना, इस पर भी हमेशा जोर दिया। आज भी हम देख सकते हैं कि हमारे आदिवासी भाई बहन प्रकृति की देखभाल और उसके संरक्षण के लिए हर तरह से समर्पित है। हम सबके लिए हमारे आदिवासी भाई बहन का ये काम बहुत बड़ी प्रेरणा है। साथियों, कल यानी 30 अक्टूबर को गोविंद गुरुजी की पुण्यतिथि भी है। हमारे गुजरात और राजस्थान के आदिवासी और वंचित समुदायों के जीवन में गोविंद गुरुजी का बहुत विशेष महत्व रहा है। गोविंद गुरुजी को भी मैं अपनी श्रद्धांजलि अर्पित करता हूं। नवंबर महीने में हम मानगढ़ नरसंहार की बरसी भी मनाते हैं। मैं उस नरसंहार में शहीद मां भारती की सभी संतानों को नमन करता हूं। साथियों, भारतवर्ष में आदिवासी योद्धाओं का समृद्ध इतिहास रहा है। इसी भारत भूमि पर महान तिलका मांझी ने अन्याय के खिलाफ बिंगुल फूका था। इसी धरती से सिद्धो कान्हू ने समानता की आवाज उठाई। हमें गर्व है कि जन योद्धा टंट्या भील ने हमारी धरती पर जन्म लिया। हम शहीद वीर नारायण सिंह को पूरी श्रद्धा के साथ याद करते हैं, जो कठिन परिस्थितियों में अपने लोगों के साथ खड़े रहे। वीर रामजी गोंड हो, वीर गुंडा धूर हो, भीमा नायक हो, उनका साहस आज भी हमें प्रेरित करता है। अल्लूरी सीताराम राजू ने आदिवासी भाई बहनों में जो अलग जगाई, उसे देश आज भी याद करता है। नॉर्थ ईस्ट में कियांग नोबांग और रानी गाइदिनल्यू जैसे स्वतंत्रता सेनानियों से भी हमें काफी प्रेरणा मिलती है। आदिवासी समाज से ही देश को राजमोहिनी देवी और रानी कमलापति जैसी वीरांगनाएं मिली। देश इस समय आदिवासी समाज को प्रेरणा देने वाली रानी दुर्गावती जी की 500वीं जयंती मना रही है। मैं आशा करता हूं कि देश के अधिक से अधिक युवा अपने क्षेत्र की आदिवासी विभूतियों के बारे में जानेंगे और उनसे प्रेरणा लेंगे। देश अपने आदिवासी समाज का कृतज्ञ है, जिन्होंने राष्ट्र के स्वाभिमान और उत्थान को हमेशा सर्वोपरि रखा है। मेरे प्यारे देशवासियों, त्योहारों के इस मौसम में इस समय देश में स्पोर्ट्स का भी परचम लहरा रहा है। पिछले दिनों एशियन गेम्स के बाद पैरा एशियन गेम्स में भी भारतीय खिलाड़ियों ने जबरदस्त कामयाबी हासिल की है। इन खेलों में भारत ने 111 मेडल जीतकर एक नया इतिहास रच दिया है। मैं पैरा एशियन गेम्स में हिस्से लेने वाले सभी एथलीट्स को बहुत बहुत बधाई देता हूं। साथियों, मैं आपका ध्यान स्पेशल ओलंपिक्स वर्ल्ड समर गेम्स की ओर भी ले जाना चाहता हूं। इसका आयोजन बर्लिन में हुआ था। ये प्रतियोगिता हमारे इंटेलेक्चुअल डिसेबिलिटीज वाले एथलीटों की अद्भुत क्षमता को सामने लाती है। इस प्रतियोगिता में भारतीय दल ने 75 गोल्ड मेडल सहित 200 पदक जीते। रोलर स्केटिंग हो, बीच वॉलीबॉल हो, फुटबॉल हो या लॉन टेनिस, भारतीय खिलाड़ियों ने मेडल्स की जड़ी लगा दी। इन पदक विजेताओं की लाइफ जर्नी काफी इंस्पायरिंग रही है। हरियाणा के रणवीर सैनी ने गोल्फ में गोल्ड मेडल जीता है। बचपन से ही ऑटिज्म से जूझ रहे रणवीर के लिए कोई भी चुनौती गोल्फ को लेकर उनके जुनून को कम नहीं कर पाई। उनकी मां तो यहां तक कहती है कि रणवीर की वजह से परिवार में आज
सब गोल्फर बन गए हैं। पुडुचेरी के 16 साल के टी विशाल ने 4 मेडल जीते। गोवा की सिया सरोदे ने पावर लिफ्टिंग में 2 गोल्ड मेडल सहित 4 पदक अपने नाम किए। 9 साल की उम्र में अपनी मां को खोने के बाद भी उन्होंने खुद को निराश नहीं होने दिया। छत्तीसगढ़ के दुर्ग के रहने वाले अनुराग प्रसाद ने पावर लिफ्टिंग में 3 गोल्ड और 1 सिल्वर मेडल जीता है। ऐसी ही प्रेरक गाथा झारखंड के इंदु प्रकाश की है, जिन्होंने साइकिलिंग में 2 मेडल जीते हैं। बहुत ही साधारण परिवार से आने के बावजूद इंदु ने गरीबी को कभी अपनी सफलता के सामने दीवार नहीं बनने दिया। मुझे विश्वास है कि इन खेलों में भारतीय खिलाड़ियों की सफलता इंटेलेक्चुअल डिसेबिलिटीज का मुकाबला कर रहे अन्य बच्चों और परिवारों को भी प्रेरित करेगी। मेरी आप सबसे भी प्रार्थना है, आपके गांव में, आपके गांव के अगल बगल में ऐसे बच्चे जिन्होंने इस खेलकूद में हिस्सा लिया है या विजयी हुए हैं, आप सब परिवार उनके साथ जाइए, उनको बधाई दीजिए और कुछ पल उन बच्चों के साथ बिताइए। आपको एक नया ही अनुभव होगा। परमात्मा ने उनके अंदर ऐसी एक शक्ति भरी है, आपको भी उसके दर्शन का मौका मिलेगा, जरूर जाइएगा। मेरे परिवारजनों, आप सभी ने गुजरात के तीर्थ क्षेत्र अंबाजी मंदिर के बारे में तो अवश्य ही सुना होगा। यह एक महत्वपूर्ण शक्तिपीठ है जहां देश विदेश से बड़ी संख्या में श्रद्धालु मां अंबे के दर्शन के लिए पहुंचते हैं। यहां गब्बर पर्वत के रास्ते में आपको विभिन्न प्रकार की योग मुद्राओं और आसनों की प्रतिमाएं दिखाई देगी। क्या आप जानते हैं कि इन प्रतिमाओं की खास क्या बात है? दरअसल ये स्क्रैप से बने स्कल्पचर हैं, यानी एक प्रकार से कबाड़ से बने हुए, और जो बेहद अद्भुत है, यानी ये प्रतिमाएं इस्तेमाल हो चुकी, कबाड़ में फेंक दी गई पुरानी चीजों से बनाई गई हैं। अंबाजी शक्तिपीठ पर देवी मां के दर्शन के साथ साथ ये प्रतिमाएं भी श्रद्धालुओं के लिए आकर्षण का केंद्र बन गई है। इस प्रयास की सफलता को देखकर मेरे मन में एक सुझाव भी आ रहा है। हमारे देश में बहुत सारे ऐसे लोग हैं जो वेस्ट से इस तरह की कलाकृतियां बना सकते हैं, तो मेरा गुजरात सरकार से आग्रह है वो एक प्रतियोगिता शुरू करे और ऐसे लोगों को आमंत्रित करे। ये प्रयास गब्बर पर्वत का आकर्षण बढ़ाने के साथ ही पूरे देश में वेस्ट टू वेल्थ अभियान के लिए लोगों को प्रेरित करेगा। साथियों, जब भी स्वच्छ भारत और वेस्ट टू वेल्थ की बात आती है तो हमें देश के कोने कोने से अनगिनत उदाहरण देखने को मिलते हैं। असम के कामरूप मेट्रोपॉलिटन डिस्ट्रिक्ट में अक्षर फोरम इस नाम का एक स्कूल बच्चों में सस्टेनेबल डेवलपमेंट की भावना भरने का, संस्कार का एक निरंतर काम कर रहा है। यहां पढ़ने वाले विद्यार्थी हर हफ्ते प्लास्टिक वेस्ट जमा करते हैं, जिसका उपयोग इको फ्रेंडली ईंटें और चाबी की चेन जैसे सामान बनाने में होता है। यहां स्टूडेंट्स को रिसाइकलिंग और प्लास्टिक वेस्ट से प्रोडक्ट बनाना भी सिखाया जाता है। कम आयु में ही पर्यावरण के प्रति ये जागरूकता इन बच्चों को देश का एक कर्तव्यनिष्ठ नागरिक बनाने में बहुत मदद करेगी। मेरे परिवारजनों, आज जीवन का कोई ऐसा क्षेत्र नहीं जहां हमें नारी शक्ति का सामर्थ्य
देखने को नहीं मिल रहा हो। इस दौर में जब हर तरफ उनकी उपलब्धियों का सराहा जा रहा है, तो हमें भक्ति की शक्ति को दिखाने वाली एक ऐसी महिला संत को भी याद रखना है जिसका नाम इतिहास के सुनहरे पन्नों में दर्ज है। देश इस वर्ष महान संत मीराबाई की 525वीं जन्म जयंती मना रहा है। वो देश भर के लोगों के लिए कई वजहों से एक प्रेरणा शक्ति रही है। अगर किसी की संगीत में रुचि हो तो वो संगीत के प्रति समर्पण का बड़ा उदाहरण ही है। अगर कोई कविताओं का प्रेमी हो तो भक्ति रस में डूबे मीराबाई के भजन उसे अलग ही आनंद देते हैं। अगर कोई दैवीय शक्ति में विश्वास रखता हो तो मीराबाई का श्री कृष्ण में लीन हो जाना उसके लिए एक बड़ी प्रेरणा बन सकता है। मीराबाई संत रविदास को अपना गुरु मानती थी। वो कहती भी थी, गुरु मिलिया रैदास दिनी ज्ञान की गुटकी। देश की माताओं बहनों और बेटियों के लिए मीराबाई आज भी प्रेरणा पुंज है। उस कालखंड में भी उन्होंने अपने भीतर की आवाज को ही सुना और रूढ़िवादी धारणाओं के खिलाफ खड़ी हुई। एक संत के रूप में भी वे हम सबको प्रेरित करती है। वे भारतीय समाज और संस्कृति को तब सशक्त करने के लिए आगे आई जब देश कई प्रकार के हमले झेल रहा था। सरलता और सादगी में कितनी शक्ति होती है, ये हमें मीराबाई के जीवन काल से पता चलता है। मैं संत मीराबाई को नमन करता हूं। मेरे प्यारे परिवारजनों, इस बार मन की बात में इतना ही। आप सबके साथ होने वाला हर संवाद मुझे नई ऊर्जा से भर देता है। आपके संदेशों में उम्मीद और पॉजिटिविटी से जुड़ी सैकड़ों गाथाएं मुझ तक पहुंचती रहती है। मेरा फिर से आपसे आग्रह है, आत्मनिर्भर भारत अभियान पर बल दें, स्थानीय उत्पाद खरीदें, लोकल के लिए वोकल बने। जैसे आप अपने घरों को स्वच्छ रखते हैं, वैसे ही अपने मोहल्ले और शहर को स्वच्छ रखें। और आपको पता है 31 अक्टूबर सरदार साहब की जयंती देश एकता के दिवस के रूप में मनाती है। देश के अनेक स्थानों पर रन फॉर यूनिटी के कार्यक्रम होते हैं। आप भी 31 अक्टूबर को रन फॉर यूनिटी के कार्यक्रम को आयोजित करें। बहुत बड़ी मात्रा में आप भी जुड़े, एकता के संकल्प को मजबूत करें। एक बार फिर मैं आने वाले त्योहारों के लिए अनेक अनेक शुभकामनाएं देता हूं। आप सभी परिवार समेत खुशियां मनाएं, स्वस्थ रहें, आनंद में रहें, यही मेरी कामना है। और हाँ, दिवाली के समय कहीं ऐसी गलती ना हो जाए कि कहीं आग की कोई घटनाएं हो जाए, किसी के जीवन को खतरा हो जाए, तो आप जरूर संभालिए, खुद को भी संभालिए और पूरे क्षेत्र को भी संभालिए। बहुत बहुत शुभकामनाएं, बहुत बहुत धन्यवाद। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান আপনারা শুনছিলেন। যে খবরে আমরা নজর রাখব, কেরলের কোচিতে পর পর বিস্ফোরণ। কোচির কামালসমেরির একটি কনভেনশন সেন্টারে ধর্মীয় সভায় বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে এবং এই বিস্ফোরণে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, অন্তত 20 জন আহত। সকাল 9টা নাগাদ এই প্রথম বিস্ফোরণ ঘটে এবং এক ঘন্টার মধ্যে পর পর বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। নাশকতার কারণে এই বিস্ফোরণ বলে অনুমান পুলিশের। আরও একবার আপনাদের জানাই, কেরলের কোচিতে পর পর বিস্ফোরণ। কালামাসেরি, কোচির কালামাসেরির একটি কনভেনশন সেন্টারে ধর্মীয় সভায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকাল 9টা নাগাদ প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এক ঘন্টার মধ্যে পর পর বেশ কয়েকটি বিস্ফোরণের খবর আসছে। নাশকতার কারণে এই বিস্ফোরণ বলে অনুমান পুলিশের এবং এই বিস্ফোরণে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, অন্তত 20 জন আহত বলে জানা যাচ্ছে।
কেরলের কোচিতে পরপর বিস্ফোরণ। সকাল 9টায় প্রথম বিস্ফোরণ হয়, কোচির কালামাসেরির একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণ হয়, ধর্মীয় সভায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে এবং এই ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, অন্তত 20 জন আহত। সকাল 9টায় প্রথমেই বিস্ফোরণ ঘটে এবং তারপর 1 ঘন্টার মধ্যে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে বলে জানা যাচ্ছে। নাশকতার কারণেই বিস্ফোরণ বলে অনুমান পুলিশের। অবশ্যই এই খবরে আমাদের নজর থাকবে, আসছি পরের খবরে। এবার ইডির নজরে বাকিবুর রহমানের বন্ধ হওয়া 3টি কোম্পানি। 2019 বন্ধ হয়ে যায় ইউনিকর্ন, কমোডেল, গুড লাইফ ডিলার্স ও এভারনিউ কমোসেলস প্রাইভেট লিমিটেড। এই 3 সংস্থারই ডিরেক্টর পদে ছিলেন বাকিবুর রহমান, এমনটাই ইডি সূত্রে দাবি করা হচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, এই যে 3টি কোম্পানির কথা বলা হচ্ছে, এই 3 সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করেই নাকি রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে, ইডি এমনটাই অনুমান করছে, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, রেশন বন্টন দুর্নীতি মামলাতে আমরা গতকাল পর্যন্ত মোট 5টি কোম্পানির হদিস ইডির তরফে আমরা পাচ্ছিলাম। নতুন করে আরো 3টি কোম্পানির কথা ইডি জানতে পেরেছে। বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানি গতকালকে তাকে জেল কাস্টডিতে পাঠানো হয়েছে। এই বাকিবুর রহমানের এই 3টি যে কোম্পানি, সেই কোম্পানির মোট 2 জন ডিরেক্টর, প্রথম ডিরেক্টর হিসেবে নাম রয়েছে বাকিবুরের নিজের এবং দ্বিতীয় ডিরেক্টর হিসেবে তারই আত্মীয় শাহিদুর রহমানের নাম হয়েছে। 2009 সালে এই 3টি কোম্পানি খোলা হয়েছিল, যার ঠিকানা এক্ষেত্রেও কিন্তু একই রাখা হয়েছে। মধ্যমগ্রামের একটি নির্দিষ্ট ঠিকানা ব্যবহার করে এই 3টি কোম্পানি খোলা হয়েছে, যেটি একসঙ্গে 2019 সালে বন্ধ হয়ে যায়। ঠিক এখান থেকেই সন্দেহের সূত্রপাত ইডি আধিকারিকদের। তারা মনে করছে যে আগের 5টি কোম্পানির মতন এই 3টি কোম্পানিও মূলত খোলা হয়েছিল, তার যার কোনো অস্তিত্ব ছিল না, এবং এই রেশন বন্টন দুর্নীতির টাকাকে বা কালো টাকাকে বৈধ করার ক্ষেত্রে এই 3টি কোম্পানি খোলা হয়েছিল। তারা দেখার চেষ্টা করছেন যে এই 3টি কোম্পানিতে যে টাকা রোল ওভার করানো হয়েছে, সেই টাকার অংশ কোথায় কোথায় গিয়েছে, কোন কোন অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। তার কারণ আমরা জানি এর আগে যে 5টি কোম্পানির হদিশ মিলেছিল, যার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং মেয়ের ডিরেক্টর ছিলেন 2008 থেকে 2015 সাল পর্যন্ত, পরবর্তীকালে সমস্ত কোম্পানি ডিরেক্টরশিপ চলে আসে কিন্তু বাকিবুর রহমানের শ্যালক অভিষেক বিশ্বাসের নামে। তো কোথাও না কোথাও এই সবকটা কোম্পানির যোগসূত্র একই এবং তাদের কাজ করার যে মোটাস অপারেন্ডি, যেটা এটি মনে করছে যে একটাই কারণ, যে অবৈধ টাকাকে বৈধ করার ক্ষেত্রে কোম্পানিগুলোকে ব্যবহার করা হয়েছে। তো এই টাকার হিসেব কোথায় কোথায় যেত, প্রাক্তন খাদ্যমন্ত্রীর কাছেও আর্থিকভাবে তিনি লাভবান হয়েছিলেন কিনা, আর কোন কোন প্রভাবশালী যুক্ত, সবটাই কিন্তু খতিয়ে দেখেন ইডি আধিকারিক। ধন্যবাদ সুকান্ত। অর্থাৎ কেন্দ্র এজেন্সি যেটা দাবি করছে যে হদিশ মিলেছে জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিপুরের আরো 5টি ভুয়ো কোম্পানির, এবং কিছুক্ষণ আগে যেটা আমাদের যেটা আপনাদের জানালাম, ইডি সূত্রে দাবি করা হয়েছে যে আরো 3টি কোম্পানির হদিশ মিলেছে, সব মিলে নাকি এখনো পর্যন্ত 10টি ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছে ইডি। প্রতিটি কোম্পানি রেশন কেলেঙ্কারির কালো টাকা সাদা করার জন্য খোলা হয়েছিল বলে কেন্দ্র এজেন্সির অনুমান। আরও একবার আপনাদের জানাই, রেশন দুর্নীতি তদন্তে আরও ভুয়ো কোম্পানির হদিশ পাওয়া গেছে, হদিশ মিলেছে জ্যোতিপ্রিয় ও বাকিবুরের আরও 5টি ভুয়ো কোম্পানির, সব মিলিয়ে 10টি ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছে ইডি। এবং প্রতিটি কোম্পানি কেলেঙ্কারির টাকা সাদা করার জন্য, এমনটাই ইডি মনে করছে। একদিকে যেমন মোট 10টি কোম্পানি ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছে ইডি সূত্রে এমনটাই জানা যাচ্ছে, ইডি দাবি করছে তেমন, অন্যদিকে রেশন দুর্নীতি তদন্তে ইডি স্ক্যানারে 25টি মোবাইল ফোন, জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান সহ ঘনিষ্ঠদের মোবাইল ফোনও ইডি রেডারে, এমনটাই জানা যাচ্ছে। জিজ্ঞাসাবাদের সময় প্রত্যেকের সামনেই খোলা হবে ফোনগুলি, খতিয়ে দেখা হবে চ্যাট ও কল লিস্ট। রেশন দুর্নীতি তদন্তে বড় ভূমিকা নিতে চলেছে এই 25টি মোবাইল ফোন মনে করছে ইডি। অন্যদিকে রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল, নতুন করে কোনো সমস্যা দেখা দেয়নি, হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক, দুপুর পর্যন্ত চলবে হলসার মনিটরিং। খবর আপোলো হাসপাতাল সূত্রের, বাঁ হাতে জোর পাচ্ছেন না বলে ডাক্তারদের জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রীর জোড়া MRI করা হবে, খবর হাসপাতাল সূত্রে। জ্যোতিপ্রিয় মল্লিকের শরীরে বাকি সব প্যারামিটার স্বাভাবিক রয়েছে বলে জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে ইডি টিম। জ্যোতিপ্রিয় মল্লিকের হাসপাতালে ভর্তি হওয়াকে ফের কটাক্ষ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আরো অনেকেই মূর্ছা যাবেন, এতদিন তারা ভেবেছেন যে তারা রাজা, তাদের গায়ে কেউ হাত দিতে পারবে না,
এবং আজ নয় গত 75 বছর ধরে ভারতবর্ষে একটা শ্রেণী সাধারণ মানুষের সম্পদকে লুট করেছে, দিয়ে তাদেরকে চোখ দেখিয়েছে, সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সরকারি টাকাটা লুট করাটা রাজনীতি হয়ে গেছিলো ভারতবর্ষে, মোদী রাজ্যের পরিবর্তন হচ্ছে এবং যারা যারা করেছে তাদেরকে সব হিসাব দিতে হবে আর তার জন্য শাস্তিও পেতে হবে। রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হওয়ার পর পথে নামলো বামেরা। কলকাতার বিভিন্ন জায়গায় আজ রেশন দোকানের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। জোড়া সাপোতে সিপিএম এর এরিয়া কমিটির উদ্যোগে রেশন দোকানের সামনে চলে বিক্ষোভ। আরো একবার জানাই যে রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হওয়ার পর পথে নামলো বামেরা। কলকাতার বিভিন্ন জায়গায় আজ রেশন দোকানের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। জোড়া সাপোতে সিপিএম এর এরিয়া কমিটির উদ্যোগে রেশন দোকানের সামনে চলছে বিক্ষোভ। জোড়া সাকোতে সিপিএম এর এরিয়া কমিটির উদ্যোগে রেশন দোকানের সামনে চলে বিক্ষোভ। অন্যদিকে কালীঘাটে সেখানেও কিন্তু বিক্ষোভ চলছে, রেশন দোকানের সামনে সেখানেও বিক্ষোভ চলছে। অর্থাৎ কলকাতার বিভিন্ন জায়গায় বামেদের এই বিক্ষোভ চলছে বিভিন্ন রেশন দোকানের সামনে। জোড়া সাঁকোর ছবি আপনাদের দেখালাম, কালীঘাটেও চলছে বিক্ষোভ। আমাদের আসছি পরের খবরে। ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে মহুয়া মৈত্রকে ফের নিশানা নিশিকান্ত দুবের। সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় আছে কিন্তু এথিক্স কমিটিতে যাওয়ার সময় নেই। লোকসভার এথিক্স কমিটির কাছে দুর্নীতির তদন্তের জন্য আবেদন জানাচ্ছি, এই নিয়ে আমি এখনো পর্যন্ত কোনো সাক্ষাৎকার দিইনি। এটা সংসদের মর্যাদার ব্যাপার, এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন, দয়া করে সংসদকে সিদ্ধান্ত নিতে দিন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিশানা করে পোস্ট বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সুতরাং ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে মহুয়া এবং নিশিকান্ত তরজা, সেটা একেবারে তুঙ্গে উঠেছে। বিজেপি সাংসদের পাল্টা পোস্ট তৃণমূলের সাংসদের, ওরা আমার মুখ বন্ধ করতে চায়, আমার মুখ বন্ধ হবে না এক্স অ্যান্ডেলে, এমনটাই পোস্ট মহুয়া মৈত্রের। অর্থাৎ একদিকে ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে যখন আমরা দেখলাম বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি পোস্ট করেছেন, পাল্টা পোস্ট করলেন মহুয়া মৈত্র। বিজেপি সাংসদের পাল্টা পোস্ট করে তৃণমূল সাংসদ লিখেছেন, ওরা আমার মুখ বন্ধ করতে চায়, আমার মুখ বন্ধ হবে না এক্স অ্যান্ডেলে পোস্ট মহুয়া মৈত্রের। কেরলের খবরে আবার নজর রাখবো। কেরলের কোচিতে যে পরপর বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে, কোচির কালামিসেরির একটি কনভেনশন সেন্টারে ধর্মীয় সভায় বিস্ফোরণ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে, অন্তত 23 জন আহত বলে জানা যাচ্ছে। কালামাসেরির একটি কনভেনশন সেন্টারে ধর্মীয় সভা চলাকালীন সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথম বিস্ফোরণটি ঘটে সকাল 9টা নাগাদ, একজনের মৃত্যু এবং 23 জন আহত হয়েছেন এই ঘটনায়। এবং যেমন জানা যাচ্ছে যে 1 ঘন্টার মধ্যে পর পর বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের তদন্তে ঘটনাস্থলে যাচ্ছে এনআইএ টিম। পুলিশের অনুমান নাশকতার কারণে এই বিস্ফোরণ। প্রথম বিস্ফোরণের সময় সকাল 9টা, 1 ঘন্টার মধ্যে পর পর বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে। এবং প্রথম বিস্ফোরণটি কোচির কালামাসেরির একটি কনভেনশন সেন্টারে, যেখানে ধর্মীয় সভা চলছিল সেখানে বিস্ফোরণ ঘটেছে বলে জানা যাচ্ছে। একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, 23 জন আহত বলে জানা যাচ্ছে। বিস্ফোরণের তদন্তে এনআইএ টিম ঘটনাস্থলে যাচ্ছে। নাশকতার কারণে বিস্ফোরণ, এমনটাই অনুমান পুলিশের। 1 ঘন্টার মধ্যে পর পর বেশ কয়েকটি বিস্ফোরণ, প্রথম বিস্ফোরণ সকাল 9টা নাগাদ কেরলের কোচিতে। চোর চোর তো দুই চোর, এবার জাতা লুট হয়েছে রেশন নিয়ে।
ব্যান্ড অধিকারী চক্রান্তরা করেছে। হ্যাঁ আমরা ষড়যন্ত্র করেছি, ডাকাতিটা কে করতে বলেছে? কাপুরুষের দল বাধা ধরছে না কেন? যুক্তিতর্ক নিবেদনে এসআরএমবি রিয়েল এজ গ্রিলের জন্য স্টিল মেক বেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে এমপিপি জুয়েলার্স ঐতিহ্য যা আজ ও বহমান কো পাওয়ার্ড বাই সোনো স্ক্যান এখন কলকাতা মালদা ও বালুরঘাটে পার্টনার বাই রুবি জেনারেল হসপিটাল এনএবিএইচ অ্যাক্রেডিটেড মাল্টি স্পেশালিটি হসপিটাল সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড অগ্রণী শহরাঞ্চলীয় সমবায় ব্যাংক রুম্পা জুয়েলারি ওয়াশেবল গোল্ড প্লেটেড গয়না রাশিয়ান দুর্নীতি তদন্তে ইডির স্ক্যানারে 25টি মোবাইল ফোন খতিয়ে দেখা হবে চ্যাট কল লিস্ট পাঠানো হবে ফরেন্সিকে তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে ফোনের তথ্যই মনে করছেন গোয়েন্দারা রাশিয়ান দুর্নীতি তদন্তে আরও 5টি ভুয়ো কোম্পানির হদিশ খতিয়ে দেখা হচ্ছে লেনদেন 10টি কোম্পানি খুলে রাশিয়ান দুর্নীতির কালো টাকা সাদা করেছেন জ্যোতিপ্রিয় বাকিবুর অনুমান ইডির ভুয়ো কোম্পানির ডিরেক্টর ছিলেন জ্যোতিপ্রিয়র পরিচারক তাকে সরকারি দফতরে চাকরিও করে দেন মন্ত্রী জ্যোতিপ্রিয়র বাড়ি থেকে উদ্ধার কোম্পানির 2টি ভুয়ো কোম্পানির রাবার স্ট্যাম্প দাবি ইডির জ্যোতিপ্রিয়র অফিসে আসতেন বাকিবুর ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে জানালেন মন্ত্রীর পিএ মন্ত্রী ঘনিষ্ঠ অভিজিৎ দাসেরও বয়ান রেকর্ড জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক দুপুর পর্যন্ত চলবে হলটার মনিটরিং মন্ত্রীর খোঁজ নিতে হাসপাতালে ইডি টিম শান্তিনিকেতনের ফলক বিতর্কে উপাচার্যকে বারবার নিশানা অনুপম হাজরার কিছু বলার থাকলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী তথা আচার্যকে বলুন বার্তা সুকান্তর 5ই নভেম্বরের আগে ফের মহুয়াকে সমন এথিক্স কমিটির ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে 2রা নভেম্বর তৃণমূল সাংসদকে তলব সাংসদ বিক্রি হলেন কিভাবে জানতে চায় দেশ সুরচুরি মন্তব্য অনুরাগ ঠাকুরের শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ এক পুলিশ কর্মীর মৃত্যু আহত অন্তত 200 প্রতিবাদে আজ দেশজুড়ে ধর্মঘটের ডাক বিএনপির লখনৌয়ে ভারত ইংল্যান্ড ডুয়েল নবাবের শহরে কোন মন্ত্রী ইংল্যান্ড বধ হার দেখিন ভারতের আলোচনায় সম্বরণ লক্ষ্মী সৌরাশিস 22 গজের বিশ্বযুদ্ধ দুপুর 1:30টায় রাজ্য রাজনীতির সাতকাহন তরজায় তিন পাখি আলোচনা দরবারেও টিয়া কাকাতুয়া গোমরা বিকেল 5:30টায় হীরক রাজার দরবারে রাত 10:30টায় রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী গ্রেফতার হয়েছে ইডির হাতে এবং তারপর একের পর এক আমরা দেখছি যে রেশন দুর্নীতির তদন্তে ইডি সামনে নিয়ে আসছে তথ্য ইডি স্ক্যানারে এবার 25টি মোবাইল ফোন জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান সহ ঘনিষ্ঠদের মোবাইল ফোন ইডির রেজারে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত জিজ্ঞাসাবাদের সময় প্রত্যেকের সামনেই খোলা হবে এই ফোনগুলি এবং খতিয়ে দেখা হবে চ্যাট ও কল লিস্ট কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে প্রকাশ রেশন দুর্নীতির তদন্তে বড় ভূমিকা নিতে চলেছে এই 25টি মোবাইল ফোন মনে করছে ইডি কি খবর রয়েছে তোমার কাছে একদমই ইডি আধিকারিকরা মনে করছেন যে এই 25টি মোবাইল থেকেই তারা কিন্তু এই রেশন দুর্নীতিকাণ্ডের যে রহস্যভেদ সেটাই করবেন এবং একাধিক প্রশ্নের উত্তর পাওয়া যাবে ইতিমধ্যেই যেটা ইডি সূত্রের খবর বেশ কয়েকটা মোবাইল ফোন তারা কিন্তু এই মোবাইল ফোন খুলেছেন এবং মোবাইল ফোনের ভেতরে যে তথ্য রয়েছে সেটা খুঁজে বার করেছেন মোট 25টি মোবাইল ফোন ইডি সূত্রের খবর সেই 25টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিদের বাকিবুর রহমানের যে কর্মীরা রয়েছেন তাদের মোবাইল ফোন রয়েছে এবং তুমি জানো গতকাল অমিত দে অভিজিৎ দাস বাকিবুর রহমানের অ্যাসোসিয়েটরা তারা কিন্তু ইডি দপ্তরে এসেছিল তাদের সামনেই তাদের মোবাইল ফোন খোলা হয় এবং যেটা ইডি আধিকারিকরা তুমি জানো কোর্টে যে রিপোর্ট পাঠিয়েছিলেন সেখানেও কিন্তু একাধিক হোয়াটসঅ্যাপের চ্যাটের কথা বলা হয়েছে যে হোয়াটসঅ্যাপের চ্যাটে কিন্তু একাধিক জায়গা দেখা যাচ্ছে যে টাকার হিসেব রয়েছে এবং হোয়াটসঅ্যাপের চ্যাটে বলা হচ্ছে যে এমআইসিকে পেমেন্ট করে দেওয়া হয়েছে একটি জায়গায় 68 লক্ষ টাকা একটি জায়গায় 12 লক্ষ টাকা এমআইসিকে পেমেন্ট করে দেওয়া সব মিলিয়ে কিন্তু ইডি আধিকারিকরা মনে করছেন যে এই 25টি মোবাইল ফোন থেকেই কিন্তু রহস্যভেদ হবে এবং একাধিক প্রশ্নের উত্তর পাওয়া যাবে তাই ইতিমধ্যেই বেশ কয়েকটি মোবাইল ফোন খোলা হয়েছে সেটা দেখা হচ্ছে পাশাপাশি যেটা ইডির আধিকারিকরা জানাচ্ছেন যে মোট 10টি সেল কোম্পানি বোগাস কোম্পানি যার কথা বলা হচ্ছে যে কালো টাকা সাদা করার জন্য এই সমস্ত সেল কোম্পানি খোলা হয়েছিল আর সেটাও কিন্তু ইডির নজরে এসে প্রত্যেকটি সেল কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং এটাই কিন্তু এটির নজরে এখন এই নিয়েই কিন্তু তারা তদন্তে এটা
সূত্রের খবর, এই তদন্ত যতটা এগোবে ততটাই কিন্তু নতুন তথ্য সামনে আসছে এবং বাকি যে মোবাইল ফোন রয়েছে সেটাও কিন্তু খোলার কাজ এবং সেই মোবাইল ফোন ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হবে এমনই খবর আমরা এই দেশ অনেক ধন্যবাদ প্রকাশ তোমাকে। অর্থাৎ এই দশটি বো কোম্পানির হদিশ পেয়েছে ইডি এমনটাই জানা যাচ্ছে এবং প্রতিটি কোম্পানি খোলা হয়েছিল রেশন কেলেঙ্কারির কালো টাকা সাদা করার জন্য, ইডি সূত্র এমনটাই খবর। এবং এই যে ২৫টি মোবাইল ফোন, এই ২৫টি মোবাইল থেকেই রহস্যের সমাধান হতে পারে, রহস্যের কিনারা হতে পারে এমনই কিন্তু ইডির তরফ থেকে মনে করা হচ্ছে। ফলক বিতর্কে ফের বিশ্বভারতী কর্তৃপক্ষকে নিশানা মুখ্যমন্ত্রীর, কেন্দ্র সরকারকেও আত্মপ্রচার সর্বস্ব বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ঐতিহ্য ক্ষেত্র বিশ্বভারতী তৈরি করেছিলেন, এখন যাকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো, কিন্তু বর্তমান কর্তৃপক্ষ যে ফলক বসিয়েছে তাতে উপাচার্যেরও নাম আছে বাদ শুধু গুরুদেবের নাম। কেন্দ্রীয় সরকারকে পরামর্শ, আত্মপ্রচার সর্বস্ব অহংকারী ফলকটি সরানো হোক, গুরুদেবকে যাতে দেশ তার প্রাপ্য সম্মান জানাতে পারে তার ব্যবস্থা করা হোক। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রসঙ্গেই দিলীপ ঘোষ ঠিক কি জানিয়েছেন শুনুন এবার। পশ্চিমবাংলায় এমন কোন ফলক আছে না মমতা ব্যানার্জির ছবি বা নাম নাই, এমনকি মহাজাতি সদনেও রবীন্দ্রনাথ নেতাজি সুভাষচন্দ্রের কাছে মমতা ব্যানার্জির ছবি লাগানো আছে, আমি দেখে এসেছি। তিনি কোন মুখে বলেন এটা? আমার মনে হয় আসল কথাটা উনি বলতে পারছেন না যে তারও নাম থাকা উচিত, সেটা তো সম্ভব নয়। উনি ইউনিভার্সিটি খোলার নামে ইউনিভার্সিটি বন্ধ করে দিচ্ছেন, পড়াশোনা লাটে উঠে গেছে, সেটা ঠিক করুন, নাম তো এমনিতেই আসবে কাজ করলে। দিলীপ ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। অন্যদিকে শান্তিনিকেতনের এই ফলক বিতর্কে উপাচার্যকে বারবার নিশানা করছেন অনুপম হাজরা। কিছু বলার থাকলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী তথা আচার্যকে বলুন, এমন বার্তা দিলেন সুকান্ত মজুমদার। প্রথম কথা হচ্ছে কোনো উপাচার্য সম্পর্কে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কারো ক্ষোভ থাকতেই পারে, আমার দলেরও কারো ক্ষোভ থাকতে পারে, কিন্তু সেটা জানানোর জায়গা হচ্ছে শিক্ষামন্ত্রী বা সেই বিশ্ববিদ্যালয়ের আচার্য সম্মানীয়। যে খবরে আমরা রয়েছি, কেরলের কোচিতে পরপর বিস্ফোরণ। কোচির কালামাসেরির একটি কনভেনশন সেন্টারে ধর্মীয় সভা চলাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে, অন্তত ২৩ জন আহত এবং ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্তর সঙ্গে। রাজস্বী, প্রথম সকাল ৯টা নাগাদ বিস্ফোরণ ঘটে এবং তারপর এক ঘন্টায় পরপর আরও বিস্ফোরণ, কী খবর পাওয়া যাচ্ছে? দেখো বৃষ্টি, যে ঘটনা ঘটেছে সেটা রীতিমতন গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং উদ্বেগের বলা যায়, কারণ এই যে কায়দায় বিস্ফোরণগুলো পরপর ঘটেছে সেটা এবং যে ঘটনাক্রমের মধ্যে দিয়ে এই বিস্ফোরণগুলোর ঘটনা প্রকাশ্যে আসছে, তাতে কিন্তু যেটা ইতিমধ্যেই কেরল পুলিশও আশঙ্কা প্রকাশ করছে যে এটা একটা টেরার ব্লাস্টও হতে পারে, অর্থাৎ নাশকতামূলক বিস্ফোরণ। যদি নাশকতামূলক বিস্ফোরণ হয়ে থাকে তাহলে একজনের মৃত্যু, প্রায় ৩০ জনের মতন আহত হয়েছেন, তার মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক। অর্থাৎ যে মোডাস অপারেন্ডি এবং যে ঘটনাক্রম রয়েছে তাতে গোয়েন্দারা মনে করছেন যে এটাকে লো ইন্টেনসিটি সিরিয়াল ব্লাস্ট, এই ধরনের যে নাশকতামূলক বিস্ফোরণ জঙ্গি গোষ্ঠীরা ঘটিয়ে থাকে এবং আগে বিভিন্ন জায়গায় ঘটেছে, সেই কায়দাতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। লো ইন্টেনসিটি মানে যার তীব্রতা কম, অর্থাৎ একটা জায়গায় বিস্ফোরণ হলে মানে অনেক বেশি লোকের মৃত্যু হতে পারে বা তাদের জখম হতে পারে, কিন্তু এই লো ইন্টেনসিটিতে প্রভাব কম থাকে, কিন্তু বিভিন্ন জায়গায় নির্দিষ্ট সময় অন্তর একের পর এক বিস্ফোরণ হতে থাকবে এবং প্রত্যেকটা জায়গায় কিছু মানুষ আহত নিহত হবে। এইরকম কায়দায় এরকম মোডাস অপারেন্ডিতে এই বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে, যদি এটা টেরার ব্লাস্ট বা নাশকতামূলক বিস্ফোরণ হয়ে থাকে, নাশকতার উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটানো হয়ে থাকে, তাহলে বলতে হবে যে একেবারেই পরিকল্পনা মাফিক কোনো জঙ্গি গোষ্ঠীর মডিউল সেখানে সক্রিয় ছিল, নির্দিষ্ট উদ্দেশ্যে তারা এই ঘটনা ঘটিয়েছে এবং পরবর্তী সময় যদি কোনো গোষ্ঠী দায় স্বীকার করে বা পুলিশ এবং গোয়েন্দারা তারা তদন্ত করে অনুসন্ধান করে যদি কোনো অভিমুখে পৌঁছতে পারে তখন হয়তো এই ব্লাস্টের আসল কারণ জানা যাবে।
কিন্তু প্রাথমিকভাবে পুলিশ যা বলছে এবং ঘটনা যা ঘটেছে তাতে কিন্তু এই লো ইন্টেনসিটি সিরিয়াল টেরর ব্লাস্ট ঘটনা একটা দেখা যাচ্ছে এবং এই কায়দা এর আগে দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিন্তু বহু সময়কাল এই ধরনের বিস্ফোরণ বা জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা বা মডিউলগুলোর আবার অ্যাক্টিভেট হওয়া বা মানে সক্রিয় হওয়ার ঘটনা চোখে পড়েনি কিন্তু কেরালের এই ঘটনা কিন্তু সেই কারণেই উদ্বেগের কারণ সেই কারণেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ দেশের নিরাপত্তার নিরিখে এবং একটা জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তার যে জানান যদি এইটা টেরর ব্লাস্ট হয়ে থাকে যদি নাশকতামূলক বিস্ফোরণ হয়ে থাকে তাহলে জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তার যে এই প্রকাশ্যে আসা সেইটাই কিন্তু অত্যন্ত উদ্বেগ এবং তাৎপর্যে দৃষ্টি। অনেক ধন্যবাদ রাজশ্রী তোমাকে। শিরোনাম এই মুহূর্তে রাশিয়ান দুর্নীতি তদন্তে ইডির স্ক্যানারে 25টি মোবাইল ফোন খতিয়ে দেখা হবে, চ্যাট কল লিস্ট পাঠানো হবে ফরেন্সিকে, তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে ফোনের তথ্যই মনে করছেন গোয়েন্দারা। রাশিয়ান দুর্নীতির তদন্তে আরও 5টি ভুয়ো কোম্পানির হদিশ, খতিয়ে দেখা হচ্ছে লেনদেন, 10টি কোম্পানি খুলে রাশিয়ান দুর্নীতির কালো টাকা সাদা করেছেন জ্যোতিপ্রিয় বাকিপুর, অনুমান ইডির। 5ই নভেম্বরের আগেই ফের মহুয়াকে সমন এথিক্স কমিটির, ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে 2রা নভেম্বর তৃণমূল সাংসদকে তলব, সাংসদ বিক্রি হলেন কিভাবে জানতে চায় দেশ, সুর চড়িয়ে মন্তব্য অনুরাগ ঠাকুরের। শিরোনাম এই মুহূর্তে রাশিয়ান দুর্নীতির তদন্তে ইডির স্ক্যানারে 25টি মোবাইল ফোন খতিয়ে দেখা হবে, চ্যাট কল লিস্ট পাঠানো হবে ফরেন্সিকে, তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে ফোনের তথ্যই মনে করছেন গোয়েন্দারা। রাশিয়ান দুর্নীতির তদন্তে আরও 5টি ভুয়ো কোম্পানির হদিশ, খতিয়ে দেখা হচ্ছে লেনদেন, 10টি কোম্পানি খুলে রাশিয়ান দুর্নীতির কালো টাকা সাদা করেছেন জ্যোতিপ্রিয় বাকিপুর, অনুমান ইডির। ইডির নজরে এবার বাকিপুরের 3টি বন্ধ কোম্পানি, 10 বছরের মাথায় হঠাৎ কেন বন্ধ, অ্যাকাউন্ট ব্যবহার করে কি রাশিয়ান দুর্নীতির কালো টাকা সাদা হয়েছে জানতে তদন্তে গোয়েন্দারা। জ্যোতিপ্রিয়র অফিসে আসতেন বাকিপুর, ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে জানালেন মন্ত্রীর পিএ, মন্ত্রী ঘনিষ্ঠ অভিজিৎ দাসেরও বয়ান রেকর্ড। জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল, হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক, দুপুর পর্যন্ত চলবে হলচার মনিটরিং, মন্ত্রীর খোঁজ নিতে হাসপাতালে ইডি টিম, আরো অনেকেই মূর্ছা যাবেন। শান্তিনিকেতনের ফলক বিতর্কে উপাচার্যকে বারবার নিশানা অনুপম হাজরার, কিছু বলার থাকলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী তথা আচার্যকে বলুন, বার্তা সুকান্তর। 5ই নভেম্বরের আগে ফের মহুয়াকে সমন এথিক্স কমিটির, ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে 2রা নভেম্বর তৃণমূল সাংসদকে তলব, সাংসদ বিক্রি হলেন কিভাবে জানতে চায় দেশ, সুর চড়িয়ে মন্তব্য অনুরাগ ঠাকুরের। শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ, এক পুলিশ কর্মীর মৃত্যু, আহত অন্তত 200, প্রতিবাদে আজ দেশজুড়ে ধর্মঘটের ডাক বিএনপির। লখনৌয়ে ভারত ইংল্যান্ড ডুয়েল, নবাবের শহরে কোন মন্ত্রী ইংল্যান্ড বধ, হার দক্ষিণ ভারতের আলোচনায় সম্বরণ লক্ষ্মী সৌরাশিস, 22 গজের বিশ্বযুদ্ধ দুপুর 1:30। রাজ্য রাজনীতির সাতকাহন, তরজায় 3 পাখি আলোচনা দরবারেও, টিয়া কাকাতুয়া গোমরা বিকেল 5:30, হীরক রাজার দরবারে রাত 10:30। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল, নতুন করে কোনো সমস্যা দেখা দেয়নি, হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক, দুপুর পর্যন্ত চলবে হলচার মনিটরিং, খবর অ্যাপোলো হাসপাতাল সূত্রে। জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে ইডি টিম। আরও একবার জানিয়ে রাখি, জ্যোতিপ্রিয় মল্লিক তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তিনি আদালতেই অসুস্থ হয়ে পড়েন আপনারা জানেন, এবং যে আপডেট পাওয়া যাচ্ছে যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, নতুন করে কোনো সমস্যা দেখা দেয়নি, হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে আপনারা জানেন, দুপুর পর্যন্ত চলবে হলচার মনিটরিং, অ্যাপোলো হাসপাতাল সূত্রে এমনটাই জানা যাচ্ছে, এবং জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে ইডি টিম। নতুন করে কোনো সমস্যা হয়নি, সেদিন আদালতে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক, এবং জ্যোতিপ্রিয় মল্লিকের বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে, যেমন তার সুগার, তার ডায়াবেটিক, এবং তাছাড়াও তার আরও বেশ কিছু সমস্যা রয়েছে, হাসপাতালে তাকে ভর্তি করা হয়, এবং এই মুহূর্তে তিনি কেমন আছেন জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, একদিকে অ্যাপোলো হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে তিনি ভালো আছেন, নতুন করে কোনো অসুবিধা হয়নি তার, অন্যদিকে ইডি টিম হাসপাতালে।
দেখো ইডির টিম লাগাতার হাসপাতালেই তারা রয়েছেন, কেননা প্রত্যেকটা মুহূর্তে কি আপডেট হচ্ছে না হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারদের সাথে কথা বলে তারা এই বিষয়টা সম্পর্কে একদম আপডেটেড থাকতে চান, তাই লাগাতার ইডির টিম হাসপাতালেই কিন্তু উপস্থিত রয়েছে 24/7। এর পাশাপাশি আজকে দুপুর দুটো পর্যন্ত তার হলটার মনিটরিং চলবে, গতকাল এই হলটার মনিটরিং শুরু হয়েছে, তার হৃদযন্ত্রের অবস্থা কেমন রয়েছে সেটা জানার জন্যই এই হলটার মনিটরিং পরীক্ষা করা হচ্ছে। এর বাইরে হৃদযন্ত্রের অন্যান্য যা যা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে হাসপাতালের দাবি যে সেই সমস্ত রিপোর্ট স্থিতিশীল রয়েছে। যেহেতু তিনি টাইপ 2 ডায়াবেটিসের সমস্যায় দীর্ঘদিন ধরে ভোগেন, সেই কারণে তার বেশ কিছু নির্দিষ্ট ওষুধ চলে, তার ডায়াবেটিস এবং হাইপারটেনশনের যে রিপোর্ট সেই সংক্রান্ত রিপোর্ট সেগুলি সবটাই হাসপাতাল সূত্রে খবর যে সন্তোষজনক, অর্থাৎ এই মুহূর্তে নতুন করে কোনো জটিলতা তার শারীরিক জটিলতা তৈরি হয়নি, তিনি স্থিতিশীল রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেরকমটাই হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ সন্দীপ। ফলক বিতর্কে ফের বিশ্বভারতী কর্তৃপক্ষকে নিশানা মুখ্যমন্ত্রীর, কেন্দ্র সরকারকেও আত্মপ্রচার সর্বস্ব বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ঐতিহ্য ক্ষেত্র বিশ্বভারতী তৈরি করেছিলেন, এখন যাকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো, কিন্তু বর্তমান কর্তৃপক্ষ যে ফলক বসিয়েছে তাতে উপাচার্যেরও নাম আছে বাদ শুধু গুরুদেবের নাম। কেন্দ্রীয় সরকারকে পরামর্শ, আত্মপ্রচার সর্বস্ব অহংকারী ফলকটি সরানো হোক, গুরুদেবকে যাতে দেশ তার প্রাপ্য সম্মান জানাতে পারে তার ব্যবস্থা করা হোক, সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রসঙ্গেই দিলীপ ঘোষ ঠিক কি জানিয়েছেন শুনুন এবার। পশ্চিমবাংলায় এমন কোন ফলক আছে না মমতা ব্যানার্জির ছবি বা নাম নাই, এমনকি মহাজাতি সদনেও রবীন্দ্রনাথ নেতাজি সুভাষচন্দ্রের কাছে মমতা ব্যানার্জির ছবি লাগানো আছে, আমি দেখে এসেছি। তিনি কোন মুখে বলেন এটা? আমার মনে হয় আসল কথাটা উনি বলতে পারছেন না যে তারও নাম থাকা উচিত, সেটা তো সম্ভব নয়। উনি ইউনিভার্সিটি খোলার নামে ইউনিভার্সিটি বন্ধ করে দিচ্ছেন, পড়াশোনা লাটে উঠে গেছে, সেটা ঠিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। শিরোনাম নিবেদন করছে Elegant Steel, India's number one QST bar, Deshir Bharosha. কেরলে ধারাবাহিক বিস্ফোরণ, কোচিতে ধর্মীয় সভা চলাকালীন একের পর এক বিস্ফোরণ, একজনের মৃত্যু আহত বহু, নাশকতার আশঙ্কা পুলিশের, ঘটনাস্থলে যাচ্ছে এনআইএ। রাশিয়ান দুর্নীতি তদন্তে ইডির স্ক্যানারে 25টি মোবাইল ফোন, খতিয়ে দেখা হবে চ্যাট কল লিস্ট, পাঠানো হবে ফরেন্সিকে, তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে ফোনের তথ্যই মনে করছেন গোয়েন্দারা। রেশন দুর্নীতির তদন্তে আরও 5টি ভুয়ো কোম্পানির হদিশ, ক্ষতি দেখা হচ্ছে লেনদেন, 10টি কোম্পানি খুলে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করেছেন জ্যোতিপ্রিয় বাকিপুর, অনুমান ইডির। ইডির নজরে এবার বাকিপুরের 3টি বন্ধ কোম্পানি, 10 বছরের মাথায় হঠাৎ কেন বন্ধ, অ্যাকাউন্ট ব্যবহার করে কি রেশন দুর্নীতির কালো টাকা সাদা হয়েছে জানতে তদন্তে গোয়েন্দারা। জ্যোতিপ্রিয়র অফিসে আসতেন বাকিপুর, ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে জানালেন মন্ত্রীর পিএ, মন্ত্রী ঘনিষ্ঠ অভিজিৎ দাসেরও বয়ান রেকর্ড। ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে মহুয়া মৈত্রকে ফের নিশানা নিশিকান্ত দুবের, জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে এথিক্স কমিটিকে তদন্তের আর্জি, মুখ বন্ধ করা যাবে না, ফের হুঙ্কার তৃণমূল সাংসদের। লখনৌয়ে ভারত ইংল্যান্ড ডুয়েল, নবাবের শহরে কোন মন্ত্রী ইংল্যান্ড বধ, হার্দিকহীন ভারতের আলোচনায় সম্বরণ লক্ষ্মী সৌরাশিস, 22 গজের বিশ্বযুদ্ধ দুপুর 1:30। রাজ্য রাজনীতির সাতকাহন, তরজায় 3 পাখি আলোচনা দরবারেও, টিয়া কাকাতুয়া গোমরা বিকেল 5:30, হীরক রাজার দরবারে রাত 10:30। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 কিউএসটি বার, দেশের ভরসা। সহযোগী নিবেদক ডেনভার ডিওডোরেন্ট, দ্য রিয়েল সেন্ট অফ সাকসেস, জয়া জিরা ক্রিম ক্র্যাকার, চিনিবাদ দারুণ সার, লিফোর্ড হেলথকেয়ার লিমিটেড, দেশকে সর্বশ্রেষ্ঠ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, স্বপ্ন পূরণের সাথী আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, এখন আরো কাছে আপনার শহরে। বারোটা ব্রেকিং এর শুরুতে আপনাদের সামনে কেরালের ছবি রেখেছি। কেরালের কোচিতে পর পর বিস্ফোরণের ঘটনা, যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে বিস্ফোরণের পরের মুহূর্তের ছবি,
কোচির কালামেসেরির একটি কনভেনশন সেন্টার এটি এবং সেখানে ধর্মীয় সভা চলছিল। যখন এই সভা চলাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটে, একেবারে আগুন চলছে, বিস্ফোরণের পরের মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, এখনই অন্তত পক্ষে 35 জন আহত হয়েছেন এই ঘটনার জেরে, তার মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। চিৎকার, আর্তনাদের শব্দ শোনা যাচ্ছে, একেবারে ধর্মীয় সভা চলছিল। সেই সভা চলাকালীন মাত্র এক ঘন্টার মধ্যে পরপর 3 থেকে 4টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং তারপর বিস্ফোরণের পরে একেবারে আগুন জ্বলে যায়, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। চারদিক থেকে আর্তনাদ, একেবারে আতঙ্কে মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন চেয়ার লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। একটি কনভেনশন সেন্টার কেরালার কোচিতে, সেখানে ধর্মীয় সভা চলছিল। আজ সকালে সকাল 9টা নাগাদ প্রথম বিস্ফোরণ ঘটে এবং তারপর মাত্র এক ঘন্টার মধ্যেই কিন্তু পরপর 3 থেকে 4টি বিস্ফোরণ হয়েছে, এরকমই খবর সামনে আসছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, চেয়ার রয়েছে, যে চেয়ার লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে, আগুন জ্বলছে। বিস্ফোরণের পরবর্তী মুহূর্তের একেবারে ছবি আপনাদের সামনে রেখেছি। ইতিমধ্যেই বিস্ফোরণের তদন্তে ঘটনাস্থলে এনআইএ টিম যাচ্ছে। কেরালার কোচিতে বিস্ফোরণের ঘটনা, যেভাবে বিস্ফোরণ হয়েছে তাতে নাশকতার কারণেই বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুবাদ। বিস্ফোরণের তদন্তে ঘটনাস্থলে এনআইএ টিম যাচ্ছে। ইতিমধ্যে কেরালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিভাবে, কি কারণে বিস্ফোরণ তা জানতে এনআইএ টিম পৌঁছচ্ছে ঘটনাস্থলে। প্রায় 2000 মানুষ এই ধর্মীয় সভাস্থলে উপস্থিত ছিলেন, যার মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন, অন্তত 35 জন আহত হয়েছেন। সরাসরি চলে যাবো নিউজরুমে, আমাদের প্রতিনিধি রাজর্ষী দত্তগুপ্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রাজর্ষী, এখনো পর্যন্ত যেভাবে বিস্ফোরণের ঘটনা সামনে আসছে, কি মনে করছে পুলিশ প্রাথমিক তদন্তে, নাশকতার ঘটনা এটা? দেখো, কেরালার ডিজি ইতিমধ্যেই বলেছেন যে খুব আনফর্চুনেট, অর্থাৎ দুর্ভাগ্যজনক ঘটনা, এবং পুলিশের সমস্ত শীর্ষ আধিকারিক এই মুহূর্তে কোচির সেই দুর্ঘটনাস্থলে রয়েছেন এবং তারা মনে করছেন যে এটা নাশকতার জন্য এই ঘটনা ঘটতে পারে। সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে, বম্ব ডিসপোজাল এবং ডিটেকশন স্কোয়াড, যেটাকে BDDS বলা হয়, তারা ঘটনাস্থলকে ঘিরে ফেলেছে এবং কয়েকটা বিস্ফোরণ হয়েছে। অর্থাৎ সকাল 9টায় প্রথম বিস্ফোরণ, তারপরে 3 থেকে 4টি বিস্ফোরণ হয়েছে বলে এখনও প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে। সিরিয়াল ব্লাস্টের ক্ষেত্রে আরও বিস্ফোরণ হতে পারে, আরও ঘটনাস্থলে IED থাকতে পারে, সেইগুলোকে ডিটেক্ট করে ডিসপোজ করা, অর্থাৎ নির্দিষ্টভাবে চিহ্নিত করে সেগুলোকে একেবারে শেষ করে ফেলা, অর্থাৎ যাতে আর বিস্ফোরণ না ঘটে, সেই জন্য সেই ব্যবস্থাটা BDDS করছে। এবং তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু ইতিমধ্যেই কেরালের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং তারপরেই এনআইএ টিম, ন্যাশনাল ইনভেস্টিগেটিং টিম, যারা জাতীয় তদন্তকারী সংস্থা, তাদের গোয়েন্দা দল রওনা হয়ে গিয়েছে কোচির উদ্দেশ্যে। এবং বোঝাই যাচ্ছে যেহেতু এনআইএ টিমকে রওনা করা হয়েছে, কেন্দ্রীয় সরকারও সামগ্রিকভাবে কিন্তু এটাকে টেরর ব্লাস্ট বা নাশকতামূলক বিস্ফোরণ বলেই মনে করছে। আমি যেটা আগেও বলছিলাম যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা এবং অত্যন্ত উদ্বেগের ঘটনা, কারণ ভারতবর্ষের কোনো রাজ্যেই গত অনেকটা সময়কাল ধরে এই ধরনের নাশকতামূলক বিস্ফোরণ ঘটেনি। একমাত্র কাশ্মীরে গণ্ডগোল হয়েছে, কিন্তু তার বাইরে অন্য কোনো রাজ্যে এই ধরনের সিরিয়াল ব্লাস্ট, এটা কিন্তু কেরালের কোচিতে আজকে যে ঘটনা ঘটল, একটা ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন যেখানে প্রায় 2000 মানুষের উপস্থিতি ছিল বলে
জানা যাচ্ছে। সেই রকম জায়গায় সকাল 9টা থেকে পরপর ব্লাস্ট, অর্থাৎ বোঝাই যাচ্ছে সিরিয়াল ব্লাস্ট। সেই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা কোনো জঙ্গি গোষ্ঠী ঘটিয়েছে এটাই সন্দেহ তীব্রভাবে হচ্ছে গোয়েন্দাদের, কেরালা পুলিশও মনে করছে, এবং কেন্দ্রের যে আইবি রয়েছে, ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা রয়েছে, তারাও মনে করছে। এবং সেই কারণেই এনআইএকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ওই ঘটনাস্থলে গিয়ে এর তদন্ত দ্রুত শুরু করার জন্য। এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড, ডিটেকশন স্কোয়াডকে রাখা হয়েছে। পুলিশ এবং কেরালের গোয়েন্দা বাহিনী শীর্ষ আধিকারিকরা পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে, যাতে আর কোনো অনভিপ্রেত ঘটনা বা আর কোনো ব্লাস্ট হতে পারে কিনা, কোনো জায়গায় আরও আইইডি লুকোনো আছে কিনা, সেই জায়গাগুলোকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে সেগুলোকে নিষ্ক্রিয় করা। তোমাকে বলি যে যে মোডাস অপারেন্ডি দেখা যাচ্ছে, পুলিশ যা বলছে, গোয়েন্দারা যা সন্দেহ করছে, তাতে এটাকে, আগেও বলছিলাম, লো ইন্টেন্সিটি সিরিয়াল ব্লাস্ট এই টার্মেই অভিহিত করা যেতে পারে, অর্থাৎ কম তীব্রতা সম্পন্ন ধারাবাহিক বিস্ফোরণ। কম তীব্রতা সম্পন্ন ধারাবাহিক বিস্ফোরণ, এটা বিভিন্ন জঙ্গি গোষ্ঠী বিভিন্ন সময় এই দেশের বিভিন্ন শহরে একাধিকবার ঘটিয়েছে। এই কম তীব্রতা সম্পন্ন ধারাবাহিক বিস্ফোরণের মোডাস অপারেন্ডি হচ্ছে এক একটা জায়গায়, একটা নির্দিষ্ট এলাকা, ধরো 4 থেকে 5 কিলোমিটার, তার মধ্যে নির্দিষ্ট সময় অন্তর, 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার অন্তর বা আরও কম পরিসরে একের পর এক ব্লাস্ট হতে থাকবে, এবং প্রত্যেকটা জায়গায় অল্প সংখ্যক মানুষ আহত নিহত হবে। সামগ্রিকভাবে একটা বিরাট বিস্ফোরণ এক জায়গায় ঘটবে না, যাতে বারবার ধাক্কা দেওয়া যায়। অর্থাৎ রাজশ্রী, এখনো পর্যন্ত কিন্তু আশঙ্কা রয়েছে যে এই কারণে ঘটনাস্থলে এনআইএ এবং এনএসজি টিম যাচ্ছে বিস্ফোরণের তদন্তে। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর, বিস্ফোরণের তদন্তে ঘটনাস্থলে যাচ্ছে এনআইএ এবং এনএসজি টিম। ইতিমধ্যে কেরালের মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে, এবং কোচিতে যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ধর্মীয় সভায়, যেখানে অন্তত পক্ষে 2000 মানুষ উপস্থিত ছিলেন বলে মনে করা হচ্ছে, সেই বিস্ফোরণের তদন্তে ঘটনাস্থলে যাচ্ছে এনআইএ এবং এনএসজি টিম। একেবারে সকাল 9টার সময় প্রথম বিস্ফোরণের ঘটনা, এবং তারপর খুব কম সময়ের মধ্যে, 1 ঘন্টার মধ্যে অন্তত 3 থেকে 4টি বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্তত পক্ষে 2500 মানুষ সেই ধর্মীয় সভায় ছিলেন এমনই জানা যাচ্ছে। 5 জনের অবস্থা আশঙ্কাজনক, 35 জন আহত হয়েছেন, 1 জনের মৃত্যু হয়েছে এই বিস্ফোরণের ঘটনায়। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজশ্রী, তুমি যেভাবে বলছিলে যে ধারাবাহিক বিস্ফোরণের ক্ষেত্রে এটা দেখা যায় যে একটি বিস্ফোরণ এবং তারপর খুব কম স্প্যানের মধ্যে পরপর বিস্ফোরণ, অর্থাৎ এখনো পর্যন্ত কোথাও বিস্ফোরণের ঘটনা যাতে না ঘটে, সেটা এরপর যাতে না ঘটে সেটা নিশ্চিত করায় এই মুহূর্তে পুলিশের সব থেকে বড় চ্যালেঞ্জ। অবশ্যই তাই, প্রশাসনের কাছে, পুলিশের কাছে, গোয়েন্দা বাহিনীর কাছে এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ, যাতে ওই ঘটনাস্থলে আর কোনো পরবর্তী বিস্ফোরণ না ঘটে, আর কোনো মানুষের প্রাণহানি কিংবা আহত হওয়ার ঘটনা না ঘটে। তোমাকে যে মোডাস অপারেন্ডির কথা বলছিলাম, যে সিরিয়াল ব্লাস্ট এই জন্যই জঙ্গিরা করে থাকে বিভিন্ন সময়, যে একটা বিস্ফোরণের ধাক্কা সামলানোর আগে আরেকটা বিস্ফোরণ, তারপরে আরেকটা বিস্ফোরণ, অর্থাৎ গোটা পুলিশ প্রশাসনকে একেবারে হতভম্ব করে দিয়ে সমস্ত বিষয়টা একবারবার বিস্ফোরণের মাধ্যমে একেবারে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেওয়া, বিশৃঙ্খলা তৈরি করে দেওয়া, এটাই কিন্তু লক্ষ্য থাকে। এবং বিভিন্ন জায়গায় এই বিস্ফোরণগুলো হয়ে থাকে এবং তার ফলে মানুষের প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনা ঘটে। এর এই এই মোডাস অপারেন্ডিটা দেখেই মনে হচ্ছে যে এর পেছনে অবশ্যই কোনো জঙ্গি গোষ্ঠী আছে, এবং তাদের মডিউল এই শহরে, কেরালের কোচিতে সক্রিয় ছিল, এবং তারা একেবারে পরিকল্পনা মাফিক আইইডি জোগাড় করে সেই যে জায়গায় বিস্ফোরণ ঘটাবে সেই সমস্ত জায়গা নির্দিষ্টভাবে চিহ্নিত করে আইইডিগুলোকে প্লেস করেছে, তারপরে টাইমার এবং ডিটোনেটরের সাহায্যে নির্দিষ্ট সময় অন্তর আজকে এই সিরিয়াল ব্লাস্টের ঘটনা ঘটিয়েছে। এর পেছনে কারা আছে, কোন জঙ্গি গোষ্ঠী দায়িত্ব স্বীকার করে কিনা, দায় স্বীকার করে কিনা, কোন উদ্দেশ্যে আজকে কোচিতে ধর্মীয় সভা চলাকালীন এই বিস্ফোরণ ঘটানো হলো, এই বিষয়গুলোই কিন্তু এখন খুঁজে দেখার প্রয়োজন, এবং সেটার জন্যই এনআইএ তারা তদন্তে নামছে। একেবারে রাজশ্রী, তুমি সঙ্গে থাকো। মোডাস অপারেন্ডি, ঠিক কী কারণে এই ধরনের ঘটনা ঘটানো হলো তা খুঁজে বার করার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা। ঘটনাস্থলে এই মুহূর্তে যাচ্ছেন এনএসজি এবং এনআইএ টিমের সদস্যরা, বিস্ফোরণের তদন্তে ঘটনাস্থলে যাচ্ছে এনআইএ এবং এনএসজি টিম।
যেভাবে ধারাবাহিক বিস্ফোরণ ঘটেছে কেরালার কোচিতে, কালামেসিরির একটি কনভেনশন সেন্টার, সেখানে ধর্মীয় সভায় পরপর বিস্ফোরণ হয়, অন্তত পক্ষে 2500 মানুষ সেখানে উপস্থিত ছিলেন সেখানে বিস্ফোরণের ঘটনা। প্রথমে সকাল নটা নাগাদ প্রথম বিস্ফোরণ এবং তারপর এক ঘন্টার মধ্যে 3 থেকে 4টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, 35 জন আহত হয়েছেন, একজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে এই ঘটনার জেরে। একেবারে বিস্ফোরণের পরের মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। এই মুহূর্তে প্রাক্তন গোয়েন্দা কর্তা গদাধর চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। গদাধরবাবু, যেভাবে কেরালের কোচিতে একেবারে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটল, পরপর সকাল নটায় প্রথম বিস্ফোরণ এবং তারপর পরপর বিস্ফোরণ, কি মনে করছেন মোডাস অপারেন্ডি কি হতে পারে এবং নাশকতার ঘটনা ঘটেছে বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান? দেখুন, এই যে কেরালের যে বিস্ফোরণটা হয়েছে এখন, এটা কিন্তু চলে যাবে আপনার ইসলামিক ফান্ডামেন্টালিজমের দিকে। কারণ কেরালে এখন যে পরিস্থিতি আছে, এখানে দেখা যাচ্ছে যে আপনার যেটা এক্সট্রিমি মেম্বার যারা এখানে দুটো ফ্রন্টই, যেটা এক্সট্রিমি ব্যান্ড হওয়ার পর দুটো ফ্রন্টই কিন্তু কেরালায় ভীষণ অ্যাক্টিভ, ভীষণ পপুলার ফ্রন্টও অ্যাক্টিভ এবং তিনজন মুজাহিদিন, এটা দুটো ফ্রন্টই খুব অ্যাক্টিভ এবং এরা কিন্তু নাশকতা, ধর্মীয় স্থানে নাশকতা, এদের এটা টার্গেট এবং পরপর যে এই সিরিয়াল যে ব্লাস্টগুলো হয়েছে এগুলো ডেফিনেটলি এগুলো হচ্ছে টার্গেটেড ব্লাস্ট এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা অশান্তি সৃষ্টি করা এবং যেহেতু কেরালায় হয়েছে সেই জন্যই এটা ওদের সক্রিয় গোষ্ঠী ওখানে থাকাতে ওদের এই কাজটা করতে সুবিধা হয়েছে, এটাই আমার ধারণা। আপাতত মনে হচ্ছে এটাই আমার অ্যাসাম্পশনটা, এদিক দিয়েই যাওয়া উচিত। অনেক ধন্যবাদ গদাধর বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। নিউজ ফ্ল্যাশ, টুকরো সুখের এই যে দিন, স্বপ্নকে কাছে পাওয়া, প্রিয় সে আপনজন, সোনালী সোনালী ঘর, রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। মহারাজ, এনেছি গন্ধরাজ। অপূর্ব সৌরভ, পয়না বিনীন, আগে বহুদিন, এখন আরো উন্নত, মনের মতো কি ঠিক কিনা? সাইকেল রিদেম ধূপকাঠি, দুটো কাঠি ফাটা ফাটি। Say hi to a world where everything is pre-owned. Every journey, every adventure, every quest. Because Skoda brings you exclusive festive benefits with a range starting at 10.89 lakhs. Skoda. রাশিয়ান দুর্নীতি তদন্তে ইডির স্ক্যানারে 25টি মোবাইল ফোন, খতিয়ে দেখা হবে চ্যাট কল লিস্ট, পাঠানো হবে ফরেন্সিকে, তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে ফোনের তথ্যই মনে করছেন গোয়েন্দারা। রাশিয়ান দুর্নীতি তদন্তে আরও 5টি ভুয়ো কোম্পানির হদিশ, খতিয়ে দেখা হচ্ছে লেনদেন, 10টি কোম্পানি খুলে রাশিয়ান দুর্নীতির কালো টাকা সাদা করেছেন জ্যোতিপ্রিয় বাকিপুর, অনুমান ইডির। ইডির নজরে এবার বাকিপুরের 3টি বন্ধ কোম্পানি, 10 বছরের মাথায় হঠাৎ কেন বন্ধ, অ্যাকাউন্ট ব্যবহার করে কি রাশিয়ান দুর্নীতির কালো টাকা সাদা হয়েছে জানতে তদন্তে গোয়েন্দারা। জ্যোতিপ্রিয়র অফিসে আসতেন বাকিবুর, ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে জানালেন মন্ত্রীর পিএ, মন্ত্রী ঘনিষ্ঠ অভিজিৎ দাসেরও বয়ান রেকর্ড। জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল, হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক, দুপুর পর্যন্ত চলবে হলটার মনিটরিং, মন্ত্রীর খোঁজ নিতে হাসপাতালে ইডি টিম, আরো অনেকেই মূর্ছা যাবেন। শান্তিনিকেতনের ফলক বিতর্কে উপাচার্যকে বারবার নিশানা অনুপম হাজরার, কিছু বলার থাকলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী তথা আচার্যকে বলুন, বার্তা সুকান্তর। 5ই নভেম্বরের আগে ফের মহুয়াকে সমন এথিক্স কমিটির, ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে 2রা নভেম্বর তৃণমূল সাংসদকে তলব, সাংসদ বিক্রি হলেন কিভাবে জানতে চায় দেশ, সুরচুরিয়ে মন্তব্য অনুরাগ ঠাকুরের। শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ, এক পুলিশ কর্মীর মৃত্যু, আহত অন্তত 200, প্রতিবাদে আজ দেশজুড়ে ধর্মঘটের ডাক বিএনপির। লখনৌয়ে ভারত ইংল্যান্ড ডুয়েল, নবাবের শহরে কোন মন্ত্রী ইংল্যান্ড বধ, হার দেখিন ভারতের আলোচনায় সম্বরণ লক্ষ্মী সৌরাশিস, 22 গজের বিশ্বযুদ্ধ দুপুর 1:30। রাজ্য রাজনীতির সাতকাহন, তরজায় 3 পাখি আলোচনা দরবারেও, টিয়া কাকাতুয়া গোমরা বিকেল 5:30, হীরক রাজার দরবারে রাত 10:30। রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী গ্রেফতার হয়েছে ইডির হাতে।
এবং তারপর একের পর এক আমরা দেখছি যে রেশন দুর্নীতির তদন্তে ইডি সামনে নিয়ে আসছে তথ্য। ইডি স্ক্যানারে এবার 25টি মোবাইল ফোন, জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান সহ ঘনিষ্ঠদের মোবাইল ফোন ইডি রেজারে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। জিজ্ঞাসাবাদের সময় প্রত্যেকের সামনেই খোলা হবে এই ফোনগুলি এবং খতিয়ে দেখা হবে চ্যাট ও কল লিস্ট। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, রেশন দুর্নীতির তদন্তে বড় ভূমিকা নিতে চলেছে এই 25টি মোবাইল ফোন মনে করছে ইডি, কি খবর রয়েছে তোমার কাছে? একদমই ইডি আধিকারিকরা মনে করছেন যে এই 25টি মোবাইল থেকেই তারা কিন্তু এই রেশন দুর্নীতিকাণ্ডের যে রহস্যভেদ সেটাই করবেন এবং একাধিক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। ইতিমধ্যেই যেটা ইডি সূত্রের খবর, বেশ কয়েকটা মোবাইল ফোন তারা কিন্তু এই মোবাইল ফোন খুলেছেন এবং মোবাইল ফোনের ভেতরে যে তথ্য রয়েছে সেটা খুঁজে বার করেছেন। মোট 25টি মোবাইল ফোন ইডি সূত্রের খবর, সেই 25টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিদের, বাকিবুর রহমানের যে কর্মীরা রয়েছেন তাদের মোবাইল ফোন রয়েছে। এবং তুমি জানো গতকাল অমিত দে, অভিজিৎ দাস, বাকিবুর রহমানের অ্যাসোসিয়েটরা তারা কিন্তু ইডি দপ্তরে এসেছিল, তাদের সামনেই তাদের মোবাইল ফোন খোলা হয়। এবং যেটা ইডি আধিকারিকরা তুমি জানো কোর্টে যে রিপোর্ট পাঠিয়েছিলেন সেখানেও কিন্তু একাধিক হোয়াটসঅ্যাপের চ্যাটের কথা বলা হয়েছে, যে হোয়াটসঅ্যাপের চ্যাটে কিন্তু একাধিক জায়গা দেখা যাচ্ছে যে টাকার হিসেব রয়েছে এবং হোয়াটসঅ্যাপের চ্যাটে বলা হচ্ছে যে এমআইসিকে পেমেন্ট করে দেওয়া হয়েছে, একটি জায়গায় 68 লক্ষ টাকা, একটি জায়গায় 12 লক্ষ টাকা এমআইসিকে পেমেন্ট করে দেওয়া। সব মিলিয়ে কিন্তু ইডি আধিকারিকরা মনে করছেন যে এই 25টি মোবাইল ফোন থেকেই কিন্তু রহস্যভেদ হবে এবং একাধিক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তাই ইতিমধ্যেই বেশ কয়েকটি মোবাইল ফোন খোলা হয়েছে সেটা দেখা হচ্ছে। পাশাপাশি যেটা ইডির আধিকারিকরা জানাচ্ছেন যে মোট 10টি সেল কোম্পানি, বোগাস কোম্পানি, যার কথা বলা হচ্ছে যে কালো টাকা সাদা করার জন্য এই সমস্ত সেল কোম্পানি খোলা হয়েছিল, আর সেটাও কিন্তু ইডির নজরে যে প্রত্যেকটি সেল কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং যে বড় খবরে আমাদের নজর রয়েছে, কেরালার কোচিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, একেবারে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে, ঘটনাস্থল থেকে আইডি উদ্ধার হয়েছে, এমনই খবর সূত্র মারফত। আরো একবার জানিয়ে রাখি, ঘটনাস্থল থেকে আইডি উদ্ধার হয়েছে সূত্র মারফত এমন খবর পাওয়া যাচ্ছে। এবং যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তারপর ঘটনাস্থলে যাচ্ছে এনএসজি এবং এনআইএ টিম। আশিস পান্ডে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশিস জি, জ্যাসে বিস্ফোরণ কি ঘটনা ঘটি, ক্যা জানকারী আভি তক আ রহী হ্যায়? जी देखिए, ये एक क्रिश्चियन समुदाय की प्रार्थना सभा थी, करीब 9:30 बजे पे सुबह इस प्रार्थना सभा में विस्फोट होता है। इस प्रार्थना सभा में, प्रेयर मीटिंग में ऑलमोस्ट 2500 से ज्यादा जो डिवोटीज थे वो पार्टिसिपेट कर रहे थे। और ये धमाके में, ये हमारे पास पुलिस के से ये जानकारी है कि कम से कम 2 धमाके एक के बाद एक 5 से 10 मिनट के अंतराल के बीच में 2 ब्लास्ट टू प्लेस इन दिस प्रेयर मीटिंग। इसमें 2 ब्लास्ट हुए हैं और उसमें एक महिला की मौत हो गई है, करीब 35 पीपल इंजर्ड हैं, 7 क्रिटिकल हैं। और अब जो है सेंट्रल होम मिनिस्ट्री, यूनियन होम मिनिस्ट्री ने एनएसजी और एनआईए के फॉरेंसिक टीम को, ब्लास्ट एक्सपर्ट्स को कोची के लिए रवाना किया है। गृह मंत्री अमित शाह, यूनियन होम मिनिस्टर अमित शाह लगातार मौके पर नजर बनाए हुए हैं। अब गौरतलब है कि अभी अमित शाह कैंपेन के लिए मध्य प्रदेश में है, चुनावी कैंपेन के लिए, लेकिन वहां तो लगातार होम सेक्रेटरी भल्ला से और उसके अलावा मुख्यमंत्री पिनराई विजयन, जो केरला के मुख्यमंत्री हैं, उनसे फोन पे बात कर रहे हैं, संपर्क किए हुए हैं। और उन्होंने आला अधिकारियों को, टॉप ऑफिशियल्स को, होम मिनिस्ट्री को बोला है कि इस पूरे जो धमाका है, सस्पिशियस ब्लास्ट है, इसकी पूरी इन्वेस्टिगेशन की जाए। और इसलिए एनआईए और एनएसजी दोनों की टीम, जो सेंट्रल गवर्नमेंट की टीम है जो होम मिनिस्ट्री के अंदर आती है, उनको कोची के लिए रवाना किया गया है। खास बात यह कि हमारे जो सोर्सेज हैं केरला पुलिस में, वो हमें कंफर्म कर रहे हैं कि उन्होंने, उनके पास इस जो ब्लास्ट के बाद वहां पर लो इंटेंसिटी आईईडी डिवाइस का सस्पेक्ट है कि यह ब्लास्ट लो इंटेंसिटी आईईडी डिवाइस से किया गया है। तो जाहिर तौर पर इस बात को ये माना जा रहा है कि ये टेरर एक्ट हो सकता है। जैसे कि आशीष जी, टेरर अटैक हो सकता है, जैसे विस्फोट की घटना घटी है, मोडस ऑपरेंडी कुछ सामने आ रहा है?
जी देखिए, दर तो एक खास समुदाय के एक वन पर्टिकुलर रिलीजन के इस प्रेयर मीटिंग को टारगेट किया गया है, तो कई सारे सवाल उठने लाजिमी हैं। केरला में अगर हम केरला के टेरर हिस्ट्री की बात करें, तो अभी हाल ही में यूनियन गवर्नमेंट ने PFI जो केरला में काफी ज्यादा एक्टिव रही है, पॉपुलर फ्रंट ऑफ इंडिया, उसको बैन किया है। कई सारे रेड बरस होते रहे हैं NIA के द्वारा केरला में, खास तौर पे केरला के अलावा देश के अलग अलग हिस्सों में भी पॉपुलर फ्रंट की यूनिट से रेड होते रहे हैं। तो कहीं ना कहीं इस पूरे इन्वेस्टिगेशन को, जब इन्वेस्टिगेटिव एजेंसी को पूरी घटना को इन्वेस्टिगेट करेंगे, तो जरूर इस बात का भी ध्यान रखा जाएगा कि क्या कोई PFI या उसके स्लीपर से बैन होने के बाद उनका तो कोई हाथ नहीं है। खास बात ये कि शुक्रवार को केरला के अलग अलग हिस्सों में फिलिस्तीन के समर्थन में, इसराइल के विरोध में कई सारे प्रोटेस्ट ऑर्गेनाइज किए गए थे। उन प्रोटेस्ट में खास तौर पे हमास के एक पॉपुलर लीडर हैं, उनकी स्पीचेस, लाइव स्पीचेस दिखाई गई थी। तो इस बात की भी कि काफी खंगाला जाए, क्या कहीं वो एंगल को नहीं है क्या जो मिडिल ईस्ट में, जो इसराइल और फिलिस्तीन में हो रहा है, उससे लेकर क्या कोई इस घटना का, ये टेरर अटैक का कोई लिंक है, उसको भी इन्वेस्टिगेट किया जाएगा। ज्यादातर पे मल्टीपल एंगल्स में इन्वेस्टिगेटिव एजेंसीज इस पूरे घटना को इन्वेस्टिगेट करेंगे। अभी जो गवर्नमेंट है, जो लोकल अथॉरिटीज हैं, उनका पूरा फोकस प्रिजर्व करना घटनास्थल को, ताकि उनके पास सारे एविडेंस मिले। और दूसरा, जो इंजर्ड्स है जिनमें 7 क्रिटिकल हैं, उनको बेस्ट ट्रीटमेंट मिले। कई सारे लोगों को बर्न इंजरीज हुई है, क्योंकि ब्लास्ट से तुरंत बाद आग लग गई थी हॉल में, तो कई सारे लोगों को बर्न इंजरीज हैं। तो केरला सरकार जो है स्पेशलाइज डॉक्टरों की टीम को भी भेज रही है, जो बर्न स्पेशलिस्ट है, जो जलने में के इलाज में जो स्पेशलिस्ट डॉक्टर है, उनको भी भेजा जा रहा है घटनास्थल की तरफ। शुक्रिया आशीष जी। আমরা ষড়যন্ত্র করেছি, ডাকাতিটা কে করতে বলেছে? কাপুরুষের দল বাধা ধরছে না কেন? যুক্তিতর্ক নিবেদনে SRMB রিয়েল এজ, গ্রিলের জন্য স্টিল, মেঘবেলা ব্রডব্যান্ড, এখন বাংলার ঘরে ঘরে MPP জুয়েলার্স, ঐতিহ্য যা আজ ও বহমান, কো পাওয়ার্ড বাই সোনোস্ক্যান, এখন কলকাতা, মালদা ও বালুরঘাটে, পার্টনার বাই রুবি জেনারেল হসপিটাল, NABH অ্যাক্রেডিটেড মাল্টি স্পেশালিটি হসপিটাল, সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, অগ্রণী শহরাঞ্চলীয় সমবায় ব্যাংক, রুম্পা জুয়েলারি, ওয়াশেবল গোল্ড প্লেটেড গয়না। মাদার ডেয়ারির মিষ্টি দইয়ের পক্ষ থেকে বিজয়ার শুভেচ্ছা। আরে মাহি, তুমি এখানে? সেই ছোটবেলায় আমি শর্ট মেরে তোমার লাইট ভেঙে দিয়েছিলাম না, ওটাই লাগাচ্ছি, সরি একটু দেরি হয়ে গেল। মাহি, আর আমার লাইট? ভালো করে দেখো আঙ্কেল। ওয়াও, তুমি তো পুরো কলোনি বদলে দিয়েছো। এই কলোনিও তো আমার জীবন বদলে দিয়েছে। দেওয়ালি তখনই ঝলমলে হয়ে উঠবে যখন প্রতিটি ঘর থেকে আলো আসবে। Festive lights by Orient Electric. Say hi to a world where everything is pre-owned. Every journey. Every adventure. Every quest. Because Skoda brings you exclusive festive benefits with a range starting at 10.89 lakhs. Skoda. রাশিয়ান দুর্নীতি তদন্তে ইডির স্ক্যানারে 25টি মোবাইল ফোন, খতিয়ে দেখা হবে চ্যাট কল লিস্ট, পাঠানো হবে ফরেন্সিকে, তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে ফোনের তথ্যই মনে করছেন গোয়েন্দারা। রাশিয়ান দুর্নীতি তদন্তে আরও 5টি ভুয়ো কোম্পানির হদিশ, খতিয়ে দেখা হচ্ছে লেনদেন, 10টি কোম্পানি খুলে রাশিয়ান দুর্নীতির কালো টাকা সাদা করেছেন জ্যোতিপ্রিয় বাকিপুর, অনুমান ইডির। ইডির নজরে এবার বাকিপুরের 3টি বন্ধ কোম্পানি, 10 বছরের মাথায় হঠাৎ কেন বন্ধ, অ্যাকাউন্ট ব্যবহার করে কি রাশিয়ান দুর্নীতির কালো টাকা সাদা হয়েছে জানতে তদন্তে গোয়েন্দারা।
জ্যোতিপ্রিয়র অফিসে আসতেন বাকিবুর। ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে জানালেন মন্ত্রীর পিএ। মন্ত্রী ঘনিষ্ঠ অভিজিৎ দাসেরও বয়ান রেকর্ড। জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল, হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক। দুপুর পর্যন্ত চলবে হলটার মনিটরিং। মন্ত্রীর খোঁজ নিতে হাসপাতালে ইডি টিম। আরো অনেকেই মূর্ছা যাবেন। শান্তিনিকেতনের ফলক বিতর্কে উপাচার্যকে বারবার নিশানা অনুপম হাজরার। কিছু বলার থাকলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী তথা আচার্যকে বলুন, বার্তা সুকান্তর। 5ই নভেম্বরের আগে ফের মহুয়াকে সমন এথিক্স কমিটির। ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে 2রা নভেম্বর তৃণমূল সাংসদকে তলব। সাংসদ বিক্রি হলেন কিভাবে জানতে চায় দেশ। সুরচুরি মন্তব্য অনুরাগ ঠাকুরের। শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ, এক পুলিশ কর্মীর মৃত্যু, আহত অন্তত 200। প্রতিবাদে আজ দেশজুড়ে ধর্মঘটের ডাক বিএনপির। লখনৌয়ে ভারত ইংল্যান্ড ডুয়েল। নবাবের শহরে কোন মন্ত্রী ইংল্যান্ড বধ, হার দেখিন ভারতের। আলোচনায় সম্বরণ লক্ষ্মী সৌরাশিস। 22 গজের বিশ্বযুদ্ধ দুপুর 1:30। রাজ্য রাজনীতির সাতকাহন। তরজায় তিন পাখি আলোচনা দরবারেও। টিয়া কাকাতুয়া গোমরা বিকেল 5:30। হীরক রাজার দরবারে রাত 10:30। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল, নতুন করে কোনো সমস্যা দেখা দেয়নি। হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক। দুপুর পর্যন্ত চলবে হলটার মনিটরিং, খবর অ্যাপোলো হাসপাতাল সূত্রে। জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে ইডি টিম। আরও একবার জানিয়ে রাখি, জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তিনি আদালতেই অসুস্থ হয়ে পড়েন আপনারা জানেন, এবং যে আপডেট পাওয়া যাচ্ছে যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, নতুন করে কোনো সমস্যা দেখা দেয়নি, হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে আপনারা জানেন। দুপুর পর্যন্ত চলবে হলটার মনিটরিং, অ্যাপোলো হাসপাতাল সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এবং জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে ইডি টিম। নতুন করে কোনো সমস্যা হয়নি, সেদিন আদালতে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। এবং জ্যোতিপ্রিয় মল্লিকের বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে, যেমন তার সুগার, তার ডায়াবেটিক, এবং তাছাড়াও তার আরও বেশ কিছু সমস্যা রয়েছে। হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং এই মুহূর্তে তিনি কেমন আছেন জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, একদিকে অ্যাপোলো হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে তিনি ভালো আছেন, নতুন করে কোনো অসুবিধা হয়নি তার, অন্যদিকে ইডি টিম হাসপাতালে। দেখো, ইডির টিম লাগাতার হাসপাতালেই তারা রয়েছেন, কেননা প্রত্যেকটা মুহূর্তে কি আপডেট হচ্ছে না হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারদের সাথে কথা বলে তারা এই বিষয়টা সম্পর্কে একদম আপডেটেড থাকতে চান, তাই লাগাতার ইডির টিম হাসপাতালেই কিন্তু উপস্থিত রয়েছে 24x7। এর পাশাপাশি আজকে দুপুর 2 পর্যন্ত এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 কিউএসটি বার, দেশের ভরসা। কেরলে ধারাবাহিক বিস্ফোরণ। কোচিতে ধর্মীয় সভা চলাকালীন একের পর এক বিস্ফোরণ, একজনের মৃত্যু, আহত বহু। নাশকতার আশঙ্কা পুলিশের, ঘটনাস্থলে যাচ্ছে এনআইএ। রাশিয়ান দুর্নীতি তদন্তে ইডির স্ক্যানারে 25টি মোবাইল ফোন, খতিয়ে দেখা হবে চ্যাট কল লিস্ট, পাঠানো হবে ফরেন্সিকে, তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে ফোনের তথ্যই, মনে করছেন গোয়েন্দারা। রাশিয়ান দুর্নীতি তদন্তে আরও 5টি ভুয়ো কোম্পানির হদিশ, খতিয়ে দেখা হচ্ছে লেনদেন, 10টি কোম্পানি খুলে রাশিয়ান দুর্নীতির কালো টাকা সাদা করেছেন জ্যোতিপ্রিয় বাকিবুর, অনুমান ইডির। ইডির নজরে এবার বাকিবুরের 3টি বন্ধ কোম্পানি, 10 বছরের মাথায় হঠাৎ কেন বন্ধ, অ্যাকাউন্ট ব্যবহার করে কি রাশিয়ান দুর্নীতির কালো টাকা সাদা হয়েছে, জানতে তদন্তে গোয়েন্দারা। জ্যোতিপ্রিয়র অফিসে আসতেন বাকিবুর। ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে জানালেন মন্ত্রীর পিএ। মন্ত্রী ঘনিষ্ঠ অভিজিৎ দাসেরও বয়ান রেকর্ড। জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল, হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক। দুপুর পর্যন্ত চলবে হলটার মনিটরিং। মন্ত্রীর খোঁজ নিতে হাসপাতালে ইডি টিম। আরো অনেকেই মূর্ছা যাবেন। ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে মহুয়া মৈত্রকে ফের নিশানা নিশিকান্ত দুবের। জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে এথিক্স কমিটিকে তদন্তের আর্জি, মুখ বন্ধ করা যাবে না, ফের হুঙ্কার তৃণমূল সাংসদের। লখনৌয়ে ভারত ইংল্যান্ড ডুয়েল। নবাবের শহরে কোন মন্ত্রী ইংল্যান্ড বধ, হার দেখিন ভারতের। আলোচনায় সম্বরণ লক্ষ্মী সৌরাশিস। 22 গজের বিশ্বযুদ্ধ দুপুর 1:30। রাজ্য রাজনীতির সাতকাহন। তরজায় তিন পাখি আলোচনা দরবারেও। টিয়া কাকাতুয়া গোমরা বিকেল 5:30। হীরক রাজার দরবারে রাত 10:30। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 কিউএসটি বার, দেশের ভরসা। সহযোগী নিবেদক ডেনভার ডিওডোরেন্ট,
the real scent of success. Joya Jira Cream Cracker, Chinibad, Darun Shar, Leaford Healthcare Limited. Desh ke sarvashreshth pharmaceutical company. Shopnopuroner sathi Adi Mohini Mohan Kanjilal ekhon aro kache apnar shohore. বারোটার ব্রেকিং এর এই পর্বে আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। যে খবরে নজর রাখবো, রেশন দুর্নীতি কাণ্ডে আপনারা জানেন যে ইতিমধ্যে ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এবং তারপর থেকে একে একে নতুন তথ্য সামনে আসছে রেশন দুর্নীতির তদন্তে। ইডির স্ক্যানারে এবার 25টি মোবাইল ফোন, জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান সহ ঘনিষ্ঠদের মোবাইল ফোনও ইডির রেজারে, এমনটাই জানা যাচ্ছে। জিজ্ঞাসাবাদের সময় প্রত্যেকের সামনে খোলা হবে এই ফোনগুলি, খতিয়ে দেখা হবে চ্যাট ও কল লিস্ট। রেশন দুর্নীতির তদন্তে বড় ভূমিকা নিতে চলেছে এই 25টি মোবাইল ফোন মনে করছে ইডি, এমনটাই জানা যাচ্ছে। জ্যোতিপ্রিয় নিরাপত্তারক্ষী ও আরেকজনের মোবাইল ফোন ব্যবহার করতেন, সেই সব মোবাইল ফোনও খতিয়ে দেখো তদন্তকারীরা, এমনটা দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জ্যোতিপ্রিয় মল্লিক সবসময় মোবাইল ফোন যে ইউজ করতেন, এক হচ্ছে মনীষের, আর দুই হচ্ছে তার যে পার্সোনাল সিকিউরিটি ছিল পশ্চিমবঙ্গ সরকারের, ওনার পদবী রাও, তার মোবাইল ফোন ইউজ করতেন। যদি এই 25টার মধ্যে এই দুটো ফোন না থেকে থাকে, আমি তদন্তকারী সংস্থাকে অনুরোধ করব এই দুটো ফোন থেকেও তারা যদি হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ডিটেলস বের করতে পারেন, তাহলে দেখবেন মমতা ব্যানার্জির সঙ্গে কতবার তিনি সারাদিনে কথা বলতেন, এবং তিনি যে দুর্নীতিগুলো করেছেন এই দুর্নীতি মমতা ব্যানার্জির নির্দেশে করেছেন, এবং মমতা ব্যানার্জি এবং তার পার্টি একটা বড় অংশের টাকা এই গরিবের চাল আটা গম ধান কেনার টাকা মারা টাকা, এত নিম্নমানের কাজ ভারতবর্ষে কেউ করেনি। পশ্চিমবঙ্গে 6 কোটি লোক রেশনের উপর নির্ভর করে, এই লোকগুলোকে পচা চাল গম খাইয়ে আর কৃষকদের কাছ থেকে ধান না কিনে ফেক অ্যাকাউন্ট খুলে মিনিমাম সাপোর্ট প্রাইসের টাকা তুলেছে, এই রকম অন্যায় কেউ করেনি। আমি পরিশেষে বলে আমি গাড়িতে উঠব যে আমাদের তিনটে জিনিস হচ্ছে মৌলিক অধিকার বা ন্যূনতম প্রয়োজন। কী প্রয়োজন? খাদ্যের প্রয়োজন, খাদ্যমন্ত্রী জেলে। শিক্ষার প্রয়োজন, শিক্ষামন্ত্রী আগেই জেলে। আর বাকি থাকলো স্বাস্থ্য, পশ্চিমবঙ্গের লোক দেখতে চায় স্বাস্থ্যমন্ত্রী কবে জেলে যাবে। অর্থাৎ একদিকে যেমন 25টি মোবাইল ফোনের কথা বলা হচ্ছে, অন্যদিকে রেশন দুর্নীতির তদন্তে আরও ভুয়ো কোম্পানির হদিশ পাওয়া যাচ্ছে। হদিশ মিলেছে জ্যোতিপ্রিয় ও বাকিপুরের আরও 5টি ভুয়ো কোম্পানির, সব মিলিয়ে মোট 10টি ভুয়ো কোম্পানির হদিশ মিলেছে, হদিশ পেয়েছে ইডি। প্রতিটি কোম্পানি খোলা হয়েছিল রেশন কেলেঙ্কারির কালো টাকা সাদা করার জন্য, এমনটাই জানা যাচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি যেটা দাবি করছে যে এই যে জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিপুরের 5টি ভুয়ো কোম্পানির হদিশ মিলেছে, এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত 10টি ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছে ইডি। প্রতিটি কোম্পানি কিন্তু রেশন কেলেঙ্কারির কালো টাকা সাদা করার জন্য খোলা হয়েছিল বলে কেন্দ্রীয় এজেন্সি অনুমান করছে। আর এবার ইডি নজরে বাকিবুর রহমানের বন্ধ হওয়া 3টি কোম্পানি। 2019 বন্ধ হয়ে যায় ইউনিকর্ন কমোডেল, গুড লাইফ ডিলার্স ও এভার নিউ কমোসেলস প্রাইভেট লিমিটেড, এই 3 সংস্থারই ডিরেক্টর পদে ছিলেন বাকিবুর রহমান। দাবি ইডি সূত্রের, এই 3 সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করেই রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে, এমনটা অনুমান ইডির। 10 বছরের মাথায় হঠাৎ কেন বন্ধ করে দেওয়া হলো 3টি কোম্পানি? এই সংস্থাগুলির অ্যাকাউন্ট থেকে কি কোনো প্রভাবশালীর সঙ্গে লেনদেন হয়েছে? 3 সংস্থার অ্যাকাউন্ট থেকেও কি জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে তৈরি 3 ভুয়ো কোম্পানিতে টাকা ঢুকেছে? জানতে মরিয়া ইডি, এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি অসুস্থ হয়ে পড়েন সেদিন আদালতে, এবং তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা স্থিতিশীল, নতুন করে কোনো সমস্যা দেখা দেয়নি। হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক, দুপুর পর্যন্ত চলবে হলচল মনিটরিং, খবর অ্যাপোলো হাসপাতাল সূত্রের। বাঁ হাতে জোর পাচ্ছেন না বলে ডাক্তারদের জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রীর জোড়া ইএমআরআই
মাপ করবেন মন্ত্রী, জোড়া এমআরআই করা হবে, খবর হাসপাতাল সূত্রে। জ্যোতিপ্রিয় মল্লিকের শরীরের বাকি সব প্যারামিটার স্বাভাবিক রয়েছে বলে জানা যাচ্ছে। জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে ইডির টিম। জ্যোতিপ্রিয় মল্লিকের হাসপাতালে ভর্তি হওয়াকে ফের কটাক্ষ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আরো অনেকেই মূর্ছা যাবেন, এতদিন তারা ভেবেছিলেন যে তারা রাজা, তাদের গায়ে কেউ হাত দিতে পারবে না, এবং আজ নয় গত 75 বছর ধরে ভারতবর্ষে একটা শ্রেণী সাধারণ মানুষের সম্পদকে লুট করেছে, যে তাদেরকে চোখ দেখিয়েছে, সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সরকারি টাকাটা লুট করাটা রাজনীতি হয়ে গেছিলো ভারতবর্ষে, মোদী রাজ্যের পরিবর্তন হচ্ছে, এবং যারা যারা করেছে তাদেরকে সব হিসাব দিতে হবে আর তার জন্য শাস্তিও পেতে হবে। রাশিয়ান দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হওয়ার পর পথে নামলো বামেরা। কলকাতার বিভিন্ন জায়গায় আজ রেশন দোকানের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন। তাদের জোড়া শাখতে সিপিএম এর এরিয়া কমিটির উদ্যোগে রেশন দোকানের সামনে বিক্ষোভ। একই ইস্যুতে কালীঘাটের পটুয়াপাড়ায় রেশন দোকানের সামনেও সিপিএম এর বিক্ষোভ। আসলে বিভিন্ন রকম আমাদের রেশন দুর্নীতির প্রতিবাদে সিপিএম এর কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে কলকাতার বিভিন্ন জায়গায় রেশন দোকানের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। যে চিত্র দেখা যাচ্ছে, আমরা রয়েছি 42 নম্বর কালীঘাট রোডে, একেবারে পটুয়া পাড়ায় একটি রেশন দোকান সেখানে খোলা রয়েছে। বামফ্রন্টের প্রতিনিধি দল অর্থাৎ কিনা সিপিএম এর প্রতিনিধি দল, তারা কিন্তু সেই রেশন দোকানের মধ্যে প্রবেশ করেছেন, যখন ঠিক তখন রেশন দোকানের বাইরে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন সিপিএম এর কলকাতা জেলা কমিটির সদস্যবৃন্দ। এবং তারা যেটা স্পষ্টত বলছেন, যেভাবে এই রেশন দুর্নীতির সঙ্গে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমানে যিনি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি জড়িত ছিলেন, এনফোর্সমেন্ট ডাইরেক্টর যাকে গ্রেফতার করেছে, এই ঘটনার যেমন তদন্ত চলছে, সেই গ্রেফতারি যেমন করা হয়েছে, তার পাশাপাশি এই দুর্নীতির সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে প্রত্যেককে সামনে নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানাচ্ছেন। পাশাপাশি যেসব মানুষ, গরিব মানুষের রেশন খোলা বাজারে বিক্রি করা হয়েছে, সেই দুর্নীতি করা হয়েছে, সেই সব মানুষকে কিন্তু সেসব রেশন পৌঁছে দিতে হবে, সেই পরিষেবা যেন চালু থাকে, সেই দাবিও কিন্তু তারা জানাচ্ছেন। এবং এই দুর্নীতির সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে, শুধু জ্যোতিপ্রিয় মল্লিক নয়, এর বাইরেও যারা রয়েছে, যেসব নেতা মন্ত্রী আমলা থেকে শুরু করে ব্যবসায়ী, প্রত্যেকের বিরুদ্ধে যেন এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত রয়েছে প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা গোটা কলকাতা জুড়ে এভাবেই সিপিএম এর জেলা কমিটির পক্ষ থেকে, কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে কিন্তু এভাবেই বিক্ষোভ কর্মসূচি দেখানো হচ্ছে। এবং তারা যেটা একটাই দাবি জানাচ্ছেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই রেশন দুর্নীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। মূল বার্তাটা হচ্ছে রাজ্য জুড়ে যে চুরি আর দুর্নীতি হচ্ছে, আমরা দেখেছি এই চুরি দুর্নীতি দীর্ঘদিন ধরে আজকে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এই তৃণমূল কংগ্রেসের জামানায় যে বাংলা শিক্ষা কৃষ্টি সংস্কৃতির রাজধানী ছিল সারা দেশে, যে বাংলাতে গোখেলের কথা অনুযায়ী যে বাংলা আজকে যা ভাবত, ভারতবর্ষ আগামী দিনে সেইটা চিন্তা করত, সেই বাংলাকে আজকে চুরি দুর্নীতির প্রাতিষ্ঠানে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। আর এই যে চুরি আর দুর্নীতি হচ্ছে, এই চুরি দুর্নীতির মূল মাথাকে গ্রেপ্তার না করে কেন্দ্রের যে এজেন্সি আছে তারা চুনোপুটিদের ধরছে। আমরা বলছি যে দুর্নীতি চুরি যা হচ্ছে তার মাথা হচ্ছে গিয়ে কালীঘাট, এই কালীঘাটকে গ্রেফতারের দাবি আমরা রাখছি। পরের খবরে আসছি। আজ কলকাতায় বিজেপির অমৃত কলস যাত্রা, কলেজ স্কোয়ার থেকে শুরু মিছিল, আছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। ধর্মতলার ওয়াই চ্যানেলে শেষ হবে এই আমার মাটি আমার দেশ কর্মসূচি। বিভিন্ন ব্লক থেকে মাটি সংগ্রহ করছে বিজেপি। এই মাটি নিয়ে বিভিন্ন ব্লকের নেতা কর্মীরা আজই দিল্লি রওনা দিচ্ছেন। গেরুয়া শিবিরের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে আনা মাটি দিয়েই তৈরি হবে দিল্লির ন্যাশনাল অমৃত উদ্যান। অমৃত কলস যাত্রা, যে যাত্রা শুরু হতে চলেছে কলেজ স্কোয়ার থেকে, এই মিছিল শুরু হবে এবং সেই মিছিলে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা উপস্থিত রয়েছেন। ধর্মতলার ওয়াই চ্যানেলে শেষ হবে আমার মাটি আমার দেশ এই কর্মসূচি। বিভিন্ন ব্লক থেকে মাটি সংগ্রহ করেছে বিজেপি এবং এই মাটি নিয়ে বিভিন্ন ব্লকের নেতা কর্মীরা আজই দিল্লি রওনা দিচ্ছেন। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে। শিবাশিস, মিছিল বোধহয় শুরু হয়ে গিয়েছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার তারা রয়েছেন এই মিছিলে।
বৃষ্টি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে কলেজ স্কোয়ারের সামনে। কলেজ স্কোয়ার থেকে কিন্তু এই মিছিল শুরু হচ্ছে। যে মিছিল দেখা যাচ্ছে, পূর্বভাগে রয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রয়েছেন রাহুল সিনহা, রয়েছেন দিলীপ ঘোষ রয়েছেন, এবং এই মিছিলে বিভিন্ন ব্লক থেকে কিন্তু কেউ করে মাটি এনেছেন, এবং সেই মাটি নিয়ে কিন্তু তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবং দিল্লিতে অমৃত বাটিকা যে গঠন করা হবে, সেই অমৃত বাটিকায় সেখানে কিন্তু এই মাটি, বিভিন্ন এলাকার মাটি, এই রাজ্যের বিভিন্ন প্রান্তের মাটি যেমন দেওয়া হবে, তেমনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে মাটি আসবে, পরশু দিন সর্দার বল্লভভাই পাটেলের জন্মদিবস উপলক্ষে সেদিন কিন্তু অমৃত বাটিকায় এই মাটি উৎসর্গ করা হবে। দেখা যাচ্ছে প্রত্যেকের হাতে মাটি রয়েছে, সুকান্ত মজুমদার রয়েছেন, রাহুল সিনহা রয়েছেন, দিলীপ ঘোষ রয়েছেন, ফাল্গুনী পাত্র রয়েছেন, এবং এই মিছিল কিন্তু এগিয়ে চলেছে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত। ধর্মতলার ওয়াই চ্যানেলে গিয়ে এই মিছিল শেষ হবে, তারপর তারা ট্রেনে করে, প্রথমে বাসে ও তারপর ট্রেনে তারা যাবেন দিল্লি, এবং দিল্লিতে গিয়ে সেখানে অমৃত বাটিকায় এই মাটি অর্পণ করা হবে। বৃষ্টি একবার শুভাশিস তোমাদের সঙ্গে থাকো। আমার মাটি আমার দেশ কর্মসূচি বিজেপির বিভিন্ন ব্লক থেকে মাটি সংগ্রহ করেছে বিজেপি, এবং এই মাটি নিয়েই বিভিন্ন ব্লকের নেতা কর্মীরা আজ দিল্লি রওনা দিচ্ছেন। আজকে রাজ্য বিজেপি আমার মাটি আমার দেশ সেই কর্মসূচির রাজ্যের আজকে আমাদের অন্তিম দিন। আমরা বিভিন্ন ব্লক থেকে এবং বিভিন্ন গ্রাম থেকে যে মাটি সংগ্রহ করেছি তা ব্লকে এসেছিল, ব্লকে অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর তা আজকে কলকাতায় এসেছে। পশ্চিমবঙ্গের পবিত্র মাটি, যে মাটি রবীন্দ্রনাথ বিবেকানন্দ এদের মাটি, রামমোহন রায়ের মাটি, সেই মাটিকে নিয়ে তারা দিল্লি পৌঁছবেন। এবং দিল্লিতে কর্তব্য পথের পাশে যে অমৃত বাটিকা তৈরি হয়েছে, অমৃত উদ্যান তৈরি হয়েছে, সেই অমৃত উদ্যানে পশ্চিমবঙ্গের এই মাটি, যা আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেউলটির বাড়ি থেকে মাটিকা মৃত্তিকা সংগ্রহ করে শুরু করেছিলেন, যাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা তার বাড়ির মাটি আছে, সেই মাটি দিল্লিতে স্থান। আমরা দেখতে পাচ্ছি মিছিল শুরু হয়ে গিয়েছে, এবং যে মিছিলে একেবারে সামনেই রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এছাড়া রাহুল সিনহা রয়েছেন, বিজেপির বাকি নেতা বিধায়করা তারা কিন্তু রয়েছেন। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। শিবাশিস, গোটা দেশ থেকে, মানে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই তো এই মাটি সংগ্রহ করা হচ্ছে, যা দিয়ে এই তুমি যেমন বললে যে অমৃত বাটিকা, সেই অর্থাৎ অমৃত উদ্যান, সেই উদ্যান তৈরি করা হবে। একদমই তাই বৃষ্টি। দেখো, আমরা জানি যে গত কয়েক মাস আগেই কিন্তু প্রধানমন্ত্রী এই অমৃত উদ্যানের কথা ঘোষণা করেছিলেন, এবং প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন ব্লক থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে, সেই মাটি কলসিতে করে, যাকে বিজেপির পক্ষ থেকে অমৃত কলস বলা হচ্ছে, সেই অমৃত কলস নিয়ে তারা যাবেন একেবারে দিল্লিতে। তুমি দেখছো বিভিন্ন যে কলসি রয়েছে নেতৃত্বের হাতে, তাতে বিভিন্ন ব্লকের নাম উল্লেখ রয়েছে, সেই ব্লকের মাটি তারা সংগ্রহ করেছেন, এবং তা তারা এভাবেই দিল্লি নিয়ে যাচ্ছেন আজকে এই বিশেষ কর্মসূচি উপলক্ষে। এক দেশ এক মাটি নিয়ে তারা একটি কর্মসূচি করছেন, যার মিছিল ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত যাবে, এবং সেই ওয়াই চ্যানেলে গিয়ে তারা কিন্তু, তারা যে মিছিল আমরা দেখতে পাচ্ছি, এই মিছিল ওয়াই চ্যানেল যাবে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিন্তু ওয়াই চ্যানেলে থাকবেন, এবং এই মিছিলকে তিনি স্বাগত জানাবেন পরিকল্পনা অনুযায়ী। এখানে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, রাহুল সিনহা রয়েছেন, এবং আজই কিন্তু তিনটি ট্রেনে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন কর্মীরা। বৃষ্টি, অনেক ধন্যবাদ শিবাশিস তোমার। আমরা ষড়যন্ত্র করেছি, ডাকাতিটা কে করতে বলেছে? কাপুরুষের দল।
বাধা ধরছে না কেন? যুক্তিতর্ক নিবেদনে এসআরএমবি রিয়েল এজ গ্রিলের জন্য স্টিল মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে এমপিপি জুয়েলার্স ঐতিহ্য যা আজ ও বহমান কো পাওয়ার বাই সোনো স্ক্যান এখন কলকাতা মালদা ও বালুরঘাটে পার্টনার বাই রুবি জেনারেল হসপিটাল এনএবিএইচ অ্যাক্রেডিটেড মাল্টি স্পেশালিটি হসপিটাল সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড অগ্রণী শহরাঞ্চলীয় সমবায় ব্যাংক রুম্পা জুয়েলারি ওয়াশেবল গোল্ড প্লেটেড গয়না ঝাল মিষ্টি মোগলাই খাবারে চিলি স্পাইসি বা সল্টি এন্ড স্পাইসি টপ মুখে তোলো হেলদি এন্ড টেস্টি টেস্টি রাজা খাই খাই চানাচুর ইজ আ বেস্টি সে হাই টু আ ওয়ার্ল্ড ওয়্যার এভরিথিং ইজ প্রিপোনড এভরি জার্নি এভরি অ্যাডভেঞ্চার এভরি কোয়েস্ট বিকজ স্কোডা ব্রিংস ইউ এক্সক্লুসিভ ফেস্টিভ বেনিফিটস উইথ এ রেঞ্জ স্টার্টিং এট 10.89 লাখস মহারাজ এনেছি গন্ধরাজ অপূর্ব সৌরভ পয়না বিনীন আকে বহুদিন এখন আরো উন্নত মনের মতো কি ঠিক কি না সাইকেল রিদম ধূপকাঠি দুটো কাঠি ফাটা ফাটি কাটি পারে আজ তুল কালাম এই ফাইনালে বিচার হবে কার কত দম দর্শক পূর্ণ গ্যালারি সবাই টেন্সড বলে রয়েছে দিনু ব্যাট হাতে পাঁচু শেষ বলে চাই ছক্কা হাঁটতে যাবেন ভুলে স্নিক বিস্ক সঙ্গে থাকলে স্নিক বিস্ক মেরি স্মাইল বিস্কিট প্রতিটি কামড়েই হাসি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল নতুন করে কোনো সমস্যা দেখা দেয়নি হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক দুপুর পর্যন্ত চলবে হলচার মনিটরিং খবর অ্যাপোলো হাসপাতাল সূত্রে জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে ইডি টিম আরও একবার জানিয়ে রাখি জ্যোতিপ্রিয় মল্লিক তাকে হাসপাতালে ভর্তি করা হয় তিনি আদালতেই অসুস্থ হয়ে পড়েন আপনারা জানেন এবং যে আপডেট পাওয়া যাচ্ছে যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল নতুন করে কোনো সমস্যা দেখা দেয়নি হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে আপনারা জানেন দুপুর পর্যন্ত চলবে হল্টার মনিটরিং অ্যাপোলো হাসপাতাল সূত্রে এমনটাই জানা যাচ্ছে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে ইডি টিম নতুন করে কোনো সমস্যা হয়নি সেদিন আদালতে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক এবং জ্যোতিপ্রিয় মল্লিকের বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে যেমন তার সুগার তার ডায়াবেটিক এবং তাছাড়াও তার আরও বেশ কিছু সমস্যা রয়েছে হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং এই মুহূর্তে তিনি কেমন আছেন জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ একদিকে অ্যাপোলো হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে তিনি ভালো আছেন নতুন করে কোনো অসুবিধা হয়নি তার অন্যদিকে ইডি টিম হাসপাতালে দেখো ইডির টিম লাগাতার হাসপাতালেই তারা রয়েছেন কেননা প্রত্যেকটা মুহূর্তে কি আপডেট হচ্ছে না হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারদের সাথে কথা বলে তারা এই বিষয়টা সম্পর্কে একদম আপডেটেড থাকতে চান তাই লাগাতার ইডির টিম হাসপাতালেই কিন্তু উপস্থিত রয়েছে 24x7 এর পাশাপাশি আজকে দুপুর দুটো পর্যন্ত তার হলটার মনিটরিং চলবে গতকাল এই হলটার মনিটরিং শুরু হয়েছে তার হৃদযন্ত্রের অবস্থা কেমন রয়েছে সেটা জানার জন্যই এই হলটার মনিটরিং পরীক্ষা করা হচ্ছে এর বাইরে হৃদযন্ত্রের অন্যান্য যা যা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে হাসপাতালের দাবি যে সেই সমস্ত রিপোর্ট স্থিতিশীল রয়েছে যেহেতু তিনি টাইপ 2 ডায়াবেটিসের সমস্যায় দীর্ঘদিন ধরে ভোগেন সেই কারণে তার বেশ কিছু নির্দিষ্ট ওষুধ চলে তার ডায়াবেটিস এবং হাইপারটেনশনের যে রিপোর্ট সেই সংক্রান্ত রিপোর্ট সেগুলি সবটাই হাসপাতাল সূত্রে খবর যে সন্তোষজনক অর্থাৎ এই মুহূর্তে নতুন করে কোনো জটিলতা তার শারীরিক জটিলতা তৈরি হয়নি তিনি স্থিতিশীল রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক সেরকমটাই হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে ধন্যবাদ সন্দীপ
দেখছেন 12টার ব্রেকিং। আজ কলকাতায় বিজেপির অমৃত কলস যাত্রা, কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে গিয়েছে এবং এই মিছিলে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা রয়েছেন, রাহুল সিনহা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে আরও অনেকেই রয়েছেন, অগ্নিমিত্রা পাল রয়েছেন এবং ধর্মতলার ওয়াই চ্যানেলে সেই সবে এই মিছিল আমার মাটি আমার দেশ কর্মসূচি। বিভিন্ন ব্লক থেকে মাটি সংগ্রহ করেছে বিজেপি এবং এই মাটি নিয়ে বিভিন্ন ব্লকের নেতাকর্মীরা আজই দিল্লি রওনা দিচ্ছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে। শিবাশিস, মিছিলের সঙ্গে তুমি রয়েছ, বিজেপির এই যে কর্মসূচি আমার মাটি আমার দেশ, সেই কর্মসূচি পালন করা হচ্ছে এবং আজই তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বিভিন্ন ব্লকের নেতাকর্মীরা। দৃষ্টি, এই মুহূর্তে আমি রয়েছি বৌবাজার মোড়ে এবং বৌবাজার মোড়ে এসে পৌঁছচ্ছে বিজেপির এই এক দেশ এক মাটি কর্মসূচির এই অমৃত কলস যাত্রা। আমি দেখতে পাচ্ছি মিছিলের পুরো ভাগে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, আরেক প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, অগ্নিমিত্রা পাল এবং একাধিক বিজেপি রাজ্য নেতৃত্ব, তাদের উপস্থিতিতে এই মিছিল এগিয়ে চলেছে। এই মিছিল কিন্তু ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত যাবে। এর পাশাপাশি মিছিলে যারা অংশগ্রহণ করছেন তাদের গন্তব্য কিন্তু দিল্লি এবং তার হাতে যে কলস রয়েছে, যে ঘটি রয়েছে বা কলসি রয়েছে কারো কারো হাতে, সেই কলসি ঘটিতে যে মাটি রয়েছে সেই মাটি তারা পৌঁছে দেবেন দিল্লির ওয়ার মেমোরিয়ালে। যে ওয়ার মেমোরিয়াল তৈরি করা হয়েছে সেই ওয়ার মেমোরিয়ালে এই মাটি পৌঁছে যাবে। মাটি রাজ্যের বিভিন্ন ব্লক থেকে তারা সংরক্ষণ করেছেন বা সংগ্রহ করেছেন, দেশের বিভিন্ন ব্লক থেকে এভাবেই মাটি সংগ্রহ করা হয়েছে এবং সেই মাটি পরশুদিন অর্থাৎ 31শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের স্মৃতিতে তারা ওয়ার মেমোরিয়ালে এই মাটি তারা কিন্তু জমা করবেন বা তারা দান করবেন এবং সেখানে অমৃত উদ্যান, অমৃত বাটিকা তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, রাহুল সিনহা তারা হাঁটছেন মিছিলের পুরো ভাগে এবং তার সঙ্গে যে ছবি তাতে কিন্তু অবশ্যই বল দেখা যাচ্ছে যে বিজেপির তরফে এই কেন্দ্রীয় কর্মসূচি তার রাজ্যের যে চূড়ান্ত কর্মসূচি তা আজকের এই মিছিল। বৃষ্টি, অনেক ধন্যবাদ শিবাশিস তোমাকে। শিরোনাম এই মুহূর্তে, কেরলে ধারাবাহিক বিস্ফোরণ, কোচিতে ধর্মীয় সভা চলাকালীন একের পর এক বিস্ফোরণ, একজনের মৃত্যু, আহত বহু, নাশকতার আশঙ্কা পুলিশের, ঘটনাস্থলে যাচ্ছে এনআইএ। রাশিয়ান দুর্নীতি তদন্তে ইডির স্ক্যানারে 25টি মোবাইল ফোন, খতিয়ে দেখা হবে চ্যাট কল লিস্ট, পাঠানো হবে ফরেন্সিকে, তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে ফোনের তথ্যই মনে করছেন গোয়েন্দারা। ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে মহুয়া মৈত্রকে ফের নিশানা নিশিকান্ত দুবের, জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে এথিক্স কমিটিকে তদন্তের আর্জি, মুখ বন্ধ করা যাবে না, ফের হুঙ্কার তৃণমূল সাংসদে। শিরোনাম এই মুহূর্তে, আজ আবার কাল কি তো টিভি কিনলে? ইএমআই এক্সচেঞ্জ দুটোই দিচ্ছে, তার চেয়ে বাবার জন্য কিছু একটা বার কিনে নি। এটা দেখ, উৎসব যেরকম অফারও সেরকম, ক্রোমা ফেস্টিভ্যাল অফ ড্রিমস। মহারাজ, এনেছি গন্ধরাজ। অপূর্ব সৌরভ, পয়না বিলীন, আঁকে বহুদিন, এখন আরো উন্নত, মনের মতো, কি ঠিক কিনা? সাইকেল রিদম ধূপকাঠি, দুটো কাঠি ফাটা ফাটি। Say hi to a world where everything is preponed. Every journey, every adventure, every quest. Because Skoda brings you exclusive festive benefits with a range starting at 10.89 lakhs. Skoda. মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল, নতুন করে কোনো সমস্যা দেখা দেয়নি, হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক, দুপুর পর্যন্ত চলবে হলচার মনিটরিং, খবর অ্যাপোলো হাসপাতাল সূত্রে। জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে ইডি টিম। আরও একবার জানিয়ে রাখি, জ্যোতিপ্রিয় মল্লিক তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তিনি আদালতেই অসুস্থ হয়ে পড়েন আপনারা জানেন, এবং যে আপডেট পাওয়া যাচ্ছে যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, নতুন করে কোনো সমস্যা দেখা দেয়নি, হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে আপনারা জানেন, দুপুর পর্যন্ত চলবে হলচার মনিটরিং, অ্যাপোলো হাসপাতাল সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
এবং জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে ইডি টিম। নতুন করে কোনো সমস্যা হয়নি। সেদিন আদালতে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক এবং জ্যোতিপ্রিয় মল্লিকের বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে, যেমন তার সুগার, তার ডায়াবেটিক এবং তাছাড়াও তার আরও বেশ কিছু সমস্যা রয়েছে। হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং এই মুহূর্তে তিনি কেমন আছেন জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, একদিকে অ্যাপোলো হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে তিনি ভালো আছেন, নতুন করে কোনো অসুবিধা হয়নি তার, অন্যদিকে ইডি টিম হাসপাতালে? দেখো, ইডির টিম লাগাতার হাসপাতালেই তারা রয়েছেন, কেননা প্রত্যেকটা মুহূর্তে কি আপডেট হচ্ছে না হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারদের সাথে কথা বলে তারা এই বিষয়টা সম্পর্কে একদম আপডেটেড থাকতে চান, তাই লাগাতার ইডির টিম হাসপাতালেই কিন্তু উপস্থিত রয়েছে 24/7। এর পাশাপাশি আজকে দুপুর দুটো পর্যন্ত তার হলটার মনিটরিং চলবে। গতকাল এই হলটার মনিটরিং শুরু হয়েছে, তার হৃদযন্ত্রের অবস্থা কেমন রয়েছে সেটা জানার জন্যই এই হলটার মনিটরিং পরীক্ষা করা হচ্ছে। এর বাইরে হৃদযন্ত্রের অন্যান্য যা যা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, হাসপাতালের দাবি যে সেই সমস্ত রিপোর্ট স্থিতিশীল রয়েছে। যেহেতু তিনি টাইপ 2 ডায়াবেটিসের সমস্যায় দীর্ঘদিন ধরে ভোগেন, সেই কারণে তার বেশ কিছু নির্দিষ্ট ওষুধ চলে, তার ডায়াবেটিস এবং হাইপারটেনশনের যে রিপোর্ট, সেই সংক্রান্ত রিপোর্ট সেগুলি সবটাই হাসপাতাল সূত্রে খবর যে সন্তোষজনক। অর্থাৎ এই মুহূর্তে নতুন করে কোনো জটিলতা, তার শারীরিক জটিলতা তৈরি হয়নি, তিনি স্থিতিশীল রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেরকমটাই হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার, দেশের ভরসা। কেরলে ধারাবাহিক বিস্ফোরণ, কোচিতে ধর্মীয় সভা চলাকালীন একের পর এক বিস্ফোরণ, একজনের মৃত্যু, আহত বহু, নাশকতার আশঙ্কা পুলিশের, ঘটনাস্থলে যাচ্ছে এনআইএ। রাশিয়ান দুর্নীতি তদন্তে ইডির স্ক্যানারে 25টি মোবাইল ফোন, খতিয়ে দেখা হবে চ্যাট কল লিস্ট, পাঠানো হবে ফরেন্সিকে, তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে ফোনের তথ্যই মনে করছেন গোয়েন্দারা। রাশিয়ান দুর্নীতি তদন্তে আরও 5টি ভুয়ো কোম্পানির হদিশ, খতিয়ে দেখা হচ্ছে লেনদেন, 10টি কোম্পানি খুলে রাশিয়ান দুর্নীতির কালো টাকা সাদা করেছেন জ্যোতিপ্রিয় বাকিবুর, অনুমান ইডির। ইডির নজরে এবার বাকিবুরের 3টি বন্ধ কোম্পানি, 10 বছরের মাথায় হঠাৎ কেন বন্ধ, অ্যাকাউন্ট ব্যবহার করে কি রাশিয়ান দুর্নীতির কালো টাকা সাদা হয়েছে জানতে তদন্তে গোয়েন্দারা। জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল, হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক, দুপুর পর্যন্ত চলবে হলটার মনিটরিং, মন্ত্রীর খোঁজ নিতে হাসপাতালে ইডি টিম। আরো অনেকেই মূর্ছা যাবেন। ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে মহুয়া মৈত্রকে ফের নিশানা নিশিকান্ত দুবের, জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে এথিক্স কমিটিকে তদন্তের আর্জি, মুখ বন্ধ করা যাবে না, ফের হুঙ্কার তৃণমূল সাংসদের। লখনৌয়ে ভারত ইংল্যান্ড ডুয়েল, নবাবের শহরে কোন মন্ত্রী ইংল্যান্ড বধ, হারদেখিন ভারতের আলোচনায় সম্বরণ লক্ষ্মী সৌরাশিস, 22 গজের বিশ্বযুদ্ধ দুপুর 1:30। রাজ্য রাজনীতির সাতকাহন, তরজায় 3 পাখি, আলোচনা দরবারেও টিয়া কাকাতুয়া গোমরা বিকেল 5:30, হীরক রাজার দরবারে রাত 10:30। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার, দেশের ভরসা। সহযোগী নিবেদক ডেনভার ডিওড্রেন্ট, দ্য রিয়েল সেন্ট অফ সাকসেস, জয়া জিরা ক্রিম ক্র্যাকার, চিনিবাদ, দারুণ স্বাদ, লিফুড হেলথকেয়ার লিমিটেড, দেশকে সর্বশ্রেষ্ঠ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, স্বপ্নপূরণের সাথী আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, এখন আরো কাছে আপনার শহরে। গ্রাউন্ড জিরো শুরুতেই আপনাদের দেখাবো কলকাতায় বিজেপির অমৃত কলস যাত্রা। সেই অমৃত কলস যাত্রা কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে গিয়েছে, আপনাদের সেই ছবি দেখাচ্ছি। এই অমৃত কলস যাত্রা রয়েছেন সুকান্ত মজুমদার, রয়েছেন রাহুল সিনহা, দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপি নেতৃত্ব। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়? সৌমেন, মিছিল বৌবাজার পেরিয়ে আপাতত এগিয়ে চলেছে ওয়েলিংটন স্কোয়ারের দিকে এবং কলেজ স্কোয়ার থেকে এই মিছিলের গন্তব্য কিন্তু
ধর্মতলার ওয়াই চ্যানেল অমৃত কলস যাত্রা। রাজ্যের বিভিন্ন ব্লক থেকে যে মাটি সংগ্রহ হয়েছে সেই মাটি নিয়ে বিজেপির বিভিন্ন কর্মী নেতা তারা আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এবং বিশেষ ট্রেনে তারা দিল্লি যাচ্ছেন। সেই ট্রেন ধরার আগে হল স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তারা একটি মিছিল করছে যা রাজ্য স্তরে সর্ববৃহৎ অমৃত কলস যাত্রা, যেখানে পুরোভাগে অংশ নিচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং দুই প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা রয়েছেন, অগ্নিমিত্রা পাল রয়েছেন, ফাল্গুনী পাত্র রয়েছেন, একাধিক রাজ্য নেতৃত্ব রয়েছে। এবং এই মিছিল ধর্মতলায় স্বাগত জানাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এমনটাই কেরুয়া শিবির সূত্রে জানা যাচ্ছে। কেরুয়া শিবিরের আরও পরিকল্পনা, পরশুদিন সর্দার বল্লভভাই প্যাটেলের স্মৃতিতে যে ওয়ার মেমোরিয়াল তৈরি হচ্ছে দিল্লিতে, সেই ওয়ার মেমোরিয়ালের অমৃত উদ্যান তৈরির জন্য এই মাটি ব্যবহার করা হবে। সারা দেশের বিভিন্ন ব্লক থেকে যে মাটি আসছে সেই মাটি ওয়ার মেমোরিয়ালে অমৃত উদ্যানে দেওয়া হবে, এমনটাই সরকার সূত্রে জানা গিয়েছে। এর পাশাপাশি সৌমেন, রাজনৈতিকভাবে এই মিছিল কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমরা দেখেছি বিভিন্ন সময় তাদের দলের বৈশিষ্ট্য হিসেবে জাতীয়তাবাদকে তুলে ধরেছে বিজেপি এবং এই কর্মসূচিও জাতীয়তাবাদ তুলে ধরার একদম একটি কর্মসূচি, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। সৌমেন, অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের সেই ছবি দেখাচ্ছি, কলকাতায় বিজেপির অমৃত কলস যাত্রা শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অগ্নিমিত্রা পাল সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। ধর্মতলার ওয়াই চ্যানেলে শেষ হবে আমার মাটি আমার দেশ কর্মসূচি। বিভিন্ন ব্লক থেকে মাটি সংগ্রহ করেছে বিজেপি নেতৃত্ব। এই মাটি নিয়ে বিভিন্ন ব্লকের নেতা কর্মীরা আজই দিল্লি রওনা হবেন। গেরুয়া শিবিরের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা আনা মাটি দিয়ে তৈরি হবে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অমৃত উদ্যান। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শিবাশিস মল্লিক। শিবাশিস, আমাদের আরও একবার জানাও যে এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সৌমেন, সামগ্রিকভাবে সারা দেশে যে এই এক দেশ এক মাটি কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফে, তাতে দেশের বিভিন্ন ব্লকের মাটি সংগ্রহ করা হচ্ছে, পাশাপাশি বিভিন্ন মনীষীর বাড়ির মাটি, যেমন যখন জগৎপ্রকাশ নাড্ডা পশ্চিমবঙ্গে এসেছিলেন তিনি হাওড়ার দেউলটিতে গিয়ে সেখানে শরৎচন্দ্রের বাড়ির মাটি সংগ্রহ করেছিলেন। আবার অন্যদিকে তুমি জানো যে আমি কথা বলার চেষ্টা করব, আমি রাহুল সিনহার সঙ্গে কথা বলার চেষ্টা করব, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। কি উদ্দেশ্যে? দেখুন, সারা দেশ এক, সারা দেশের মানুষ এক, সারা দেশের চিন্তা এক, সারা দেশের উদ্দেশ্য এক। সেই কারণে বিভিন্ন বুথের মাটি, বিভিন্ন ধর্মস্থানের মাটিকে একত্রিত করে সেই মাটি যাচ্ছে দিল্লিতে এবং দিল্লিতে সেখানে এক অমৃত কানন তৈরি হবে, যে কারণে ওই মাটি থাকবে এবং সারা ভারতবর্ষের মানুষ বুঝতে পারবে যে এই মাটিতে আমার এলাকার মাটি আছে। প্রত্যেকে একাত্ম বোধ করবে, অর্থাৎ দেশটা এক, দেশের সর্বত্র মানুষ এক, চিন্তা এক। এটাই উদ্দেশ্য মোদিজির, আর উদ্দেশ্যর কারণেই ওই অমৃত কলসের মধ্যে মাটি ভরে সেই মাটি নিয়ে যাওয়া হচ্ছে সোজা দিল্লিতে। কথা বলছিলাম রাহুল সিনহার সঙ্গে, তিনি যেমনটা জানালেন তাতে এক দেশ এই বার্তা দিতেই এক দেশ এক মাটি এই কর্মসূচি বিজেপির তরফে নেওয়া হয়েছে। সৌমেন, ধন্যবাদ শিবাশিস। আসি পরে খবরে। রেশন দুর্নীতি তদন্তে ইডি স্ক্যানারে 25টি মোবাইল ফোন, জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান সহ ঘনিষ্ঠদের মোবাইল ফোনও ইডি রাডারে, এমনই খবর সূত্র মারফত। জিজ্ঞাসাবাদের সময় প্রত্যেকের সামনেই খোলা হবে ফোনগুলি, খতিয়ে দেখা হবে চ্যাট এবং কল লিস্ট। রেশন দুর্নীতি তদন্তে বড় ভূমিকা নিতে চলেছে এই 25টি মোবাইল ফোন মনে করছে ইডি। জ্যোতিপ্রিয় নিরাপত্তা রক্ষীও আর একজনের মোবাইল ফোন ব্যবহার করতেন, সেই সব মোবাইল ফোনও খতিয়ে দেখুক তদন্তকারীরা, এমনই দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জ্যোতিপ্রিয় মল্লিক সবসময় মোবাইল ফোন যে ইউজ করতেন, এক হচ্ছে মনীষের, আর দুই হচ্ছে তার যে পার্সোনাল সিকিউরিটি ছিল পশ্চিমবঙ্গ সরকারের, ওনার পদবী রাও, তার মোবাইল ফোন ইউজ করতেন। যদি এই 25টার মধ্যে এই দুটো ফোন না থেকে থাকে, আমি তদন্তকারী সংস্থাকে অনুরোধ করব এই দুটো ফোন থেকেও তারা যদি হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ডিটেলস বের করতে পারেন, তাহলে দেখবেন
মমতা ব্যানার্জির সঙ্গে কতবার তিনি সারাদিনে কথা বলতেন এবং তিনি যে এই দুর্নীতিগুলো করেছেন এই দুর্নীতি মমতা ব্যানার্জির নির্দেশে করেছেন এবং মমতা ব্যানার্জি এবং তার পার্টি একটা বড় অংশের টাকা এই গরিবের চাল আটা গম ধান কেনার টাকা মারা টাকা এত নিম্নমানের কাজ ভারতবর্ষে কেউ করেনি। পশ্চিমবঙ্গে 6 কোটি লোক রেশনের উপর নির্ভর করে, এই লোকগুলোকে পচা চাল গম খাইয়ে আর কৃষকদের কাছ থেকে ধান না কিনে ফেক অ্যাকাউন্ট খুলে মিনিমাম সাপোর্ট প্রাইসের টাকা তুলেছে, এই রকম অন্যায় কেউ করেনি। আমি পরিশেষে বলে আমি গাড়িতে উঠব যে আমাদের 3টে জিনিস হচ্ছে মৌলিক অধিকার বা ন্যূনতম প্রয়োজন। কি প্রয়োজন? খাদ্যের প্রয়োজন, খাদ্যমন্ত্রী জেলে। শিক্ষার প্রয়োজন, শিক্ষামন্ত্রী আগেই জেলে। আর বাকি থাকলো স্বাস্থ্য। পশ্চিমবঙ্গের লোক দেখতে চায় স্বাস্থ্যমন্ত্রী কবে জেলে যাবে। একদিকে যখন 25টি মোবাইল তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে ইডি মনে করছে, অন্যদিকে একাধিক ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছেন ইডির গোয়েন্দারা। হদিশ মিলেছে জ্যোতিপ্রিয় মল্লিক রহমানের আর কোম্পানির। সব মিলিয়ে 10টি ভুয়ো কোম্পানির হদিশ। প্রতিটি খোলা হয়েছে রেশন কেলেঙ্কারি কালো টাকা সাদা করার জন্য, সূত্র মারফত এমন জানা যাচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, হদিশ মিলেছে জ্যোতিপ্রিয় ও বাকিপুরের 5টি ভুয়ো কোম্পানি। সব মিলিয়ে 10টি ভুয়ো কোম্পানি এই মুহূর্তে ইডির র্যাডারে রয়েছে। প্রতিটি কোম্পানি রেশন কেলেঙ্কারি কালো টাকা সাদা করার জন্যই তৈরি করা হয়েছিল বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছে। অর্থাৎ এই ভুয়ো কোম্পানিগুলি থেকেই যাবতীয় রেশন দুর্নীতির টাকা সরানো হয়েছিল এমন মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এখানেই শেষ নয়, ইডির নজরে রয়েছে বাকিবুর রহমানের বন্ধ হওয়া 3টি কোম্পানিও। 2019 সালে বন্ধ হয়ে যায় ইউনিকর্ন কমোডেল, গুড লাইফ ডিলার্স এবং এভানিউ কমোসেলস প্রাইভেট লিমিটেড। এই 3টি সংস্থারই ডিরেক্টর পদে ছিলেন বাকিবুর রহমান, দাবি ইডি সূত্রে। আর এই 3 সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে অনুমান ইডির, এমনই খবর সূত্র মারফত। 10 বছরের মাথায় হঠাৎ কেন বন্ধ করে দেওয়া হয় 3টি কোম্পানি? এই সংস্থাগুলির অ্যাকাউন্ট থেকে কি কোনো প্রভাবশালীর সঙ্গে লেনদেন হয়েছিল? 3টি সংস্থার অ্যাকাউন্ট থেকেও কি জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে তৈরি 3টি ভুয়ো কোম্পানিতেই টাকা ঢুকেছে? জানতে মরিয়া ইডি। কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম কলকাতায় চলছে বিজেপির অমৃত কলস যাত্রা। সেই অমৃত কলস যাত্রার ছবি আপনাদের সামনে রেখেছি। কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হয়ে কলেজ স্ট্রিট পেরিয়ে এই মুহূর্তে ধর্মতলার ওয়াই চ্যানেলের কাছাকাছি পৌঁছে গিয়েছে বিজেপির এই অমৃত কলস যাত্রা। এই অমৃত কলস যাত্রায় রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব রয়েছেন। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ রয়েছেন, বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ রাজ্য বিজেপির অন্যান্য নেতৃত্বও রয়েছেন। কলকাতা বিজেপির অমৃত কলস যাত্রা শুরু হয়েছে কিছুক্ষণ আগে কলেজ স্কোয়ার থেকে। বিভিন্ন ব্লক থেকে মাটি সংগ্রহ করেছেন বিজেপি নেতৃত্ব। এই মাটি নিয়ে বিভিন্ন ব্লকের নেতা এবং কর্মীরা আজ দিল্লির পথে রওনা হচ্ছেন। গেরুয়া শিবিরের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে আনা মাটি দিয়েই তৈরি হবে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অমৃত উদ্যান। সেই লক্ষ্যেই তাদের এই অমৃত কলস যাত্রা। ধর্মতলার ওয়াই চ্যানেলে আর কিছুক্ষণের মধ্যে গিয়ে পৌঁছবে এই অমৃত কলস যাত্রা এবং সেই মিছিলকে সেখানে স্বাগত জানাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে আরো একবার সরাসরি রয়েছে। শিবাশিস, এই মুহূর্তে মিছিলের কি অবস্থান? শোভন, এই মুহূর্তে আমি রয়েছি ওয়েলিংটন স্কোয়ারের সামনে এবং ওয়েলিংটন স্কোয়ারের সামনে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে মিছিল কিন্তু এগিয়ে চলেছে এবং এই মিছিল এগিয়ে চলেছে যার গন্তব্য ধর্মতলার ওয়াই চ্যানেল। তারপর কর্মীদের একাংশ তারা কিন্তু এখান থেকে বেরিয়ে তারা চলে যাবেন একেবারে দিল্লির উদ্দেশ্যে। আজকে বিশেষ ট্রেনে তারা দিল্লি যাওয়ার কথা রয়েছে এবং যে ছবি দেখা যাচ্ছে মিছিলের পুরো ভাগে রয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা এবং দিলীপ ঘোষ রয়েছেন, সেই ছবি দেখা যাচ্ছে এবং তাদের নেতৃত্বে এই মিছিল কিন্তু এগিয়ে চলেছে। যে মিছিল ওয়েলিংটন স্কোয়ার পেরিয়ে ক্রমশ ধর্মতলা ওয়াই চ্যানেলের দিকে এগিয়ে চলেছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমি কথা বলার চেষ্টা করবো আজকের এই অমৃত কলস যাত্রা উদ্দেশ্য গোটা দেশকে একত্রের বাঁধনে সকলকে একত্রিত করা, একতার বন্ধনে সবাইকে আবদ্ধ করা। গোটা দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ব্লক থেকে মাটি দিল্লি পৌঁছবে। আজকে পশ্চিমবঙ্গে 341টি ব্লক থেকে মাটি দিল্লি পৌঁছচ্ছে এবং সেই মাটি আগামী দিনে বাংলার পরিচয় দিল্লির বুকে গিয়ে দেবে।
এক্ষেত্রে এই যে মাটি, এই মাটির মাধ্যমে কি আপনারা জাতীয়তাবাদকে আবার? দেখুন, জাতীয়তাবাদের ক্ষেত্রভূমি ছিল হচ্ছে বাংলা, এবং আপনি লক্ষ্য করে দেখুন, সাধারণ মানুষকে আমি বলবো বাংলার জনগণকে ভেবে দেখতে, যতদিন বাংলার মুখ্য চরিত্র জাতীয়তাবাদী ছিল ততদিন বাংলা উন্নতির দিকে ছিল। আমাদের জিডিপিতে প্রায় 26%, ভারতবর্ষের জিডিপিতে 26%-এর মতো যোগদান ছিল। যবে থেকে বাংলা কমিউনিজমের দিকে ঢোকেছে তবে থেকে বাংলার অধঃপতন শুরু, বাংলার লক্ষ্মী শেষ। রাজনীতি মহলে একটা প্রশ্ন উঠছে যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জেলে যাচ্ছেন, দুর্নীতি নিয়ে এত ইস্যু চলে আসছে, তখন এক দেশ এক মাটি নিয়ে বিজেপি পথ? দেখুন, আমাদের কাছে দেশ সবার আগে, দেশ দেশের স্বার্থ সবার আগে। তৃণমূলে এত চোর, চোর নিয়ে আমাদের নিচুতলা নেতারা আন্দোলন করবে, লড়াই করবে, আমরাও করবো। তৃণমূলের চোর, তৃণমূল আর চোর সমর্থক হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে আমরা জানি প্রতি মাসে কেউ না কেউ কোনো নেতাকে যদি ডাকে, সিবিআই যদি তদন্ত হয় বা অন্য কোনো সংস্থাও যদি তদন্ত করে, নিরপেক্ষ তদন্ত যদি করে, তৃণমূলের নেতা চোর জেলে যাবে। সিপিএম আজকে বিভিন্ন রেশন দুর্নীতি নিয়ে বিভিন্ন রেশন দোকানের সামনে সিপিএম, সিপিএম মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। সিপিএম এর পিছনে কোনো ক্রেডিট নেই। এই যে বাকিবুর রহমান, এই বাকিবুর রহমান তৈরি হয়েছে সিপিএম এর আমলে। খোঁজ নিয়ে দেখুন বাকিপুর কবে থেকে এই রেশনের ব্যবসা করে। যখন সিপিএম ক্ষমতায় ছিল, যখন ফরওয়ার্ড ব্লকের হাতে রেশন ব্যবস্থা ছিল, পিডিএস ব্যবস্থা ছিল, তখন এই বাকিবুর রহমান তৈরি হয়েছে। পরে তৃণমূল আমলে এসে ফুলে ভেপে উঠেছে, তৈরি করেছে বামফ্রন্ট থেকে। এবং আমরা কথা বলছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে, এবং আমি কথা বলার চেষ্টা করব দিলীপ। গত দু মাস ধরে যে ছবি দেখা যাচ্ছে তাতে কিন্তু মিছিল নিয়ে এগিয়ে চলেছেন রাজ্য নেতৃত্ব, এবং তার মধ্যে রাহুল সিনহা রয়েছেন, সুকান্ত মজুমদার রয়েছেন, দিলীপ ঘোষ রয়েছেন, এবং এই মিছিলের গন্তব্য কিন্তু ধর্মতলার ওয়াই চ্যানেল, এবং সেখান থেকে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ ট্রেনে করে দিল্লির উদ্দেশ্যে যাবেন এই বিজেপি কর্মীরা, যারা তাদের ব্লকের মাটি নিয়ে যাচ্ছেন, এবং সেই মাটি তারা পৌঁছে দেবেন ওয়ার মেমোরিয়ালে। পরশুদিন ওয়ার মেমোরিয়ালে এই মাটি দেওয়া হবে, এবং সারা দেশ এক রয়েছে এই বার্তা দিতেই এই এক দেশ এক মাটি কর্মসূচি, এমনটাই বলছেন রাজ্য নেতারা। সোমেন, শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের দেখাচ্ছি বিজেপির অমৃত কলস যাত্রা চলছে, কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে ওয়েলিংটন স্ট্রিট হয়ে এই মুহূর্তে ওয়াই চ্যানেলের কাছাকাছি পৌঁছে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই ধর্মতলার ওয়াই চ্যানেলে গিয়ে বিজেপির এই অমৃত কলস যাত্রা সমাপ্তি হবে। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন এই মিছিলকে স্বাগত জানানোর জন্য। গোটা দেশের বিভিন্ন ব্লক থেকে মাটি নিয়ে গিয়ে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল অমৃত উদ্যানে সেই মাটি প্রতিস্থাপিত করা হবে। গোটা দেশের মধ্য দিয়ে, গোটা দেশ থেকে এই মাটি আনার মধ্য দিয়ে জাতীয় স্তরে একতার বার্তা দিতে চাইছেন বিজেপি নেতৃত্ব। চোর চোর তো দুইই চোর, এবার জাতা লুট হয়েছে রেশন নিয়ে। যুক্তিতর্ক নিবেদনে এসআরএমবি রিয়েল এজ গ্রিলের জন্য স্টিল, মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে, এমপিপি জুয়েলার্স ঐতিহ্য যা আজ ও বহমান, কো পাওয়ার বাই সোনো স্ক্যান এখন কলকাতা, মালদা ও বালুরঘাটে, পার্টনার বাই রুবি জেনারেল হসপিটাল, এনএবিএইচ অ্যাক্রেডিটেড মাল্টি স্পেশালিটি হসপিটাল, সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড অগ্রণী শহরাঞ্চলীয় সমবায় ব্যাংক, রুম্পা জুয়েলারি ওয়াশেবল গোল্ড প্লেটেড গয়না। Say hi to a world where everything is preponed. Every journey, every adventure, every quest. Because Škoda brings you exclusive festive benefits with a range starting at 10.89 lakhs. Škoda. SRMB ki or se Durga Puja ki hardik shubhkamnaye. SRMB ki or se Durga Puja ki hardik shubhkamnaye.
টাটা এআই এ লাইফ ইন্স্যুরেন্স আমাদের ফিউচারে দি এন্ড করে দিয়েছে। আমি বললাম 75 হবে আউট, কিন্তু ফ্যামিলি সিকিউরিটি আই ডাউট। উনি বললেন টার্ম প্ল্যান আছে, ফ্যামিলি সিকিউর বহু বছর পর্যন্ত, নো সন্দেহ। আজ ফিট থাকার রিওয়ার্ডস, রিটায়ারমেন্টের পরেও ইনকাম, সবাই চিন্তা ফ্রি, সবাই প্রস্তুত। এই যে তোতা, তা তুমি কেন প্রস্তুত হওনি? এখন এর ফিউচার সিকিউর নয়, কিন্তু আপনার হবে। টাটা এআই এর লাইফ ইন্স্যুরেন্স এর সাথে থাকুন, সব সময়ের জন্য প্রস্তুত। রাশিয়ান দুর্নীতি তদন্তে ইডির স্ক্যানারে 25টি মোবাইল ফোন, খতিয়ে দেখা হবে চ্যাট কল লিস্ট, পাঠানো হবে ফরেন্সিকে, তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে ফোনের তথ্যই মনে করছেন গোয়েন্দারা। রাশিয়ান দুর্নীতির তদন্তে আরও 5টি ভুয়ো কোম্পানির হদিশ, খতিয়ে দেখা হচ্ছে লেনদেন, 10টি কোম্পানি খুলে রাশিয়ান দুর্নীতির কালো টাকা সাদা করেছেন জ্যোতিপ্রিয় বাকিপুর, অনুমান ইডির। ইডির নজরে এবার বাকিপুরের 3টি বন্ধ কোম্পানি, 10 বছরের মাথায় হঠাৎ কেন বন্ধ? অ্যাকাউন্ট ব্যবহার করে কি রাশিয়ান দুর্নীতির কালো টাকা সাদা হয়েছে জানতে তদন্তে গোয়েন্দারা। জ্যোতিপ্রিয়র অফিসে আসতেন বাকিপুর, ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে জানালেন মন্ত্রীর পিএ, মন্ত্রী ঘনিষ্ঠ অভিজিৎ দাসেরও বয়ান রেকর্ড। জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল, হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক, দুপুর পর্যন্ত চলবে হল্টার মনিটরিং, মন্ত্রীর খোঁজ নিতে হাসপাতালে ইডি টিম। আরো অনেকেই মূর্ছা যাবেন। ক্যাশ ফর কোয়েশ্চন কাণ্ডে মহুয়া মৈত্রকে ফের নিশানা নিশিকান্ত দুবের, জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে এথিক্স কমিটিকে তদন্তের আর্জি, মুখ বন্ধ করা যাবে না, ফের হুঙ্কার তৃণমূল সাংসদের। লখনৌয়ে ভারত ইংল্যান্ড ডুয়েল, নবাবের শহরে কোন মন্ত্রী ইংল্যান্ড বধ, হারদেক্ষিণ ভারতের আলোচনায় সম্বরণ লক্ষ্মী সৌরাশিস, 22 গজের বিশ্বযুদ্ধ দুপুর 1:30। রাজ্য রাজনীতির সাতকাহন, তরজায় 3 পাখি, আলোচনা দরবারেও টিয়া কাকাতুয়া গোমরা বিকেল 5:30, হীরক রাজার দরবারে রাত 10:30। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল, নতুন করে কোনো সমস্যা দেখা দেয়নি, হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক, দুপুর পর্যন্ত চলবে হল্টার মনিটরিং, খবর অ্যাপোলো হাসপাতাল সূত্রে। জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে ইডি টিম। আরও একবার জানিয়ে রাখি, জ্যোতিপ্রিয় মল্লিক তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তিনি আদালতেই অসুস্থ হয়ে পড়েন আপনারা জানেন, এবং যে আপডেট পাওয়া যাচ্ছে যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, নতুন করে কোনো সমস্যা দেখা দেয়নি, হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে আপনারা জানেন, দুপুর পর্যন্ত চলবে হল্টার মনিটরিং, অ্যাপোলো হাসপাতাল সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এবং জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে ইডি টিম। নতুন করে কোনো সমস্যা হয়নি, সেদিন আদালতে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক, এবং জ্যোতিপ্রিয় মল্লিকের বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে, যেমন তার সুগার, তার ডায়াবেটিক, এবং তাছাড়াও তার আরও বেশ কিছু সমস্যা রয়েছে, হাসপাতালে তাকে ভর্তি করা হয়, এবং এই মুহূর্তে তিনি কেমন আছেন জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, একদিকে অ্যাপোলো হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে তিনি ভালো আছেন, নতুন করে কোনো অসুবিধা হয়নি তার, অন্যদিকে ইডি টিম হাসপাতালে? দেখো, ইডির টিম লাগাতার হাসপাতালেই তারা রয়েছেন, কেননা প্রত্যেকটা মুহূর্তে কি আপডেট হচ্ছে না হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারদের সাথে কথা বলে তারা এই বিষয়টা সম্পর্কে একদম আপডেটেড থাকতে চান, তাই লাগাতার ইডির টিম হাসপাতালেই কিন্তু উপস্থিত রয়েছে 24x7। এর পাশাপাশি আজকে দুপুর 2 পর্যন্ত তার হল্টার মনিটরিং চলবে, গতকাল এই হল্টার মনিটরিং শুরু হয়েছে, তার হৃদযন্ত্রের অবস্থা কেমন রয়েছে সেটা জানার জন্যই এই হল্টার মনিটরিং পরীক্ষা করা হচ্ছে। এর বাইরে হৃদযন্ত্রের অন্যান্য যা যা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, হাসপাতালের দাবি যে সেই সমস্ত রিপোর্ট স্থিতিশীল রয়েছে, যেহেতু তিনি টাইপ 2 ডায়াবেটিসের সমস্যায় দীর্ঘদিন ধরে ভোগেন, সেই কারণে তার বেশ কিছু নির্দিষ্ট ওষুধ চলে, তার ডায়াবেটিস এবং হাইপারটেনশনের যে রিপোর্ট, সেই সংক্রান্ত রিপোর্ট সেগুলি সবটাই হাসপাতাল সূত্রে খবর যে সন্তোষজনক, অর্থাৎ এই মুহূর্তে নতুন করে কোনো জটিলতা, তার শারীরিক জটিলতা তৈরি হয়নি, তিনি স্থিতিশীল রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেরকমটাই হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ সন্দীপ। বাংলা খবর।
এই মুহূর্তে যে খবর আপনাদের দেব, সিজিও কমপ্লেক্সে জ্যোতিপ্রিয় কন্যা প্রিয়দর্শিনী মল্লিক, হাতে নথি নিয়ে ইডি দপ্তরে জ্যোতিপ্রিয় কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। রেশন দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, আর এবার জ্যোতিপ্রিয় কন্যা প্রিয়দর্শিনী মল্লিক সিজিও কমপ্লেক্সে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও তথ্য দেওয়ার জন্য রয়েছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, প্রিয়দর্শিনী মল্লিকের কাছ থেকে কোন কোন বিষয়গুলি জানতে চান ইডির আধিকারিকরা? দেখো, কিছুক্ষণ আগেই প্রিয়দর্শিনী মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা তিনি এসে পৌঁছলেন সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে, এবং আমরা দেখলাম হাতে কিছু নথিপত্র নিয়ে এসেছেন। এবং ইডির সূত্রে যেমনটা জানতে পারছি আমরা, সেটা হচ্ছে জ্যোতিপ্রিয় কন্যার কাছ থেকে কিছু কিছু নথি চাওয়া হয়েছিল, যেটা তদন্তকারী সংস্থা তারা চেয়েছেন, এবং সেই সংক্রান্ত নথি কিন্তু নিয়ে এসেছেন। এক্ষেত্রে তোমায় দুটো বিষয় বলে রাখবো যে দেখো, যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে গত 2016 সাল সেই সময় নভেম্বর মাসে প্রিয়দর্শিনী মল্লিকের অ্যাকাউন্টে 3,79,00,000 টাকা ঢুকেছিল। এবার দেখার বিষয় সেই সংক্রান্ত নথি নাকি অন্য কোনো বিষয়, সেটা পরবর্তীকালে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রিয়দর্শিনী মল্লিকের কাছ থেকে কিন্তু আমরা যেটা জানতে পারছি, যেটা সিজিও কমপ্লেক্সে ওনাকে ডেকে পাঠানো হয় আজকে দুপুরে, এবং ডেকে যে বিষয়টা বলা হয় যে কিছু নথি নিয়ে আসার জন্য, এবং দেখলাম প্রিয়দর্শিনী মল্লিক তিনি অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা তিনি এসে পৌঁছলেন সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে তিনি বর্তমানে রয়েছেন, এবং বেশ কিছু নথিপত্র তিনি নিয়ে এসেছেন। নিয়ে এসে কিন্তু সেটা তদন্ত সংস্থার আধিকারিকদের হাতে কিন্তু তুলে দিচ্ছেন। সোমেন, ধন্যবাদ পার্থপ্রতিম। চলে আসি পরের খবরে। ক্যাশ ফর কোশ্চেন কাণ্ডে মহুয়া মৈত্রকে ফের নিশানা করলেন নিশিকান্ত দুবে। তৃণমূল সাংসদকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট। এবার তথ্য প্রযুক্তি আইন ভাঙার অভিযোগে মহুয়া মৈত্রকে 3 বছরের সাজার হুঁশিয়ারি। সংসদের লগ ইন আইডি সিস্টেমের মালিক লোকসভার স্পিকার, আপনি কাকে জিজ্ঞেস করে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়েছেন? যদি কাউকে না জিজ্ঞেসে করে দিয়ে থাকেন তাহলে দেশের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করেছেন। দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড় করালে বা দুর্নীতি করলে তার সাজা 3 বছর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ক্যাশ ফর কোশ্চেন কাণ্ডে তুঙ্গে মহুয়া মৈত্র নিশিকান্ত দুবের তরজা। বিজেপি সাংসদের পাল্টা পোস্ট করলেন তৃণমূল সাংসদ, ওরা আমার মুখ বন্ধ করতে চায়। আমার মুখ বন্ধ হবে না, এক স্যান্ডেলে পোস্ট করে পাল্টা জবাব মহুয়া মৈত্র। কনস্টিপেশন হলে সব চিন্তা পেটের মধ্যেই ঘুরপাক খায়, ট্রাই করুন ডালকোফ্লেক্স, যা পেট কষা থেকে রেহাই দেয় 6 থেকে 8 ঘন্টার মধ্যেই। ডালকোফ্লেক্স কোষ্ঠকাঠিন্য দূর করার শুধু ওষুধ নয়, দাবি জানায় মহারাজ এনেছি গন্ধরাজ। অপূর্ব সৌরভ, হয় না বিলীন, আগে বহুদিন, এখন আরো উন্নত, মনের মতো কি ঠিক কিনা? সাইকেল রিদেম ধূপকাঠি, দুটো কাঠি ফাটা ফাটে টুকরো সুখের এই যে দিন, স্বপ্নকে কাছে পাওয়া প্রিয় সে আপনজন, সোনালি সোনালি ঘর, রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালি স্বপ্নের স্বাদ চিরন্তন। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল, নতুন করে কোনো সমস্যা দেখা দেয়নি, হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক। দুপুর পর্যন্ত চলবে হলচার মনিটরিং, খবর অ্যাপোলো হাসপাতাল সূত্রে। জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে ইডি টিম। আরও একবার জানিয়ে রাখি, জ্যোতিপ্রিয় মল্লিক তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তিনি আদালতেই অসুস্থ হয়ে পড়েন আপনারা জানেন, এবং যে আপডেট পাওয়া যাচ্ছে যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, নতুন করে কোনো সমস্যা দেখা দেয়নি, হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে আপনারা জানেন, দুপুর পর্যন্ত চলবে হলটার মনিটরিং, অ্যাপোলো হাসপাতাল সূত্রে এমনটাই জানা যাচ্ছে, এবং জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে ইডি টিম। নতুন করে কোনো সমস্যা হয়নি, সেদিন আদালতে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক, এবং জ্যোতিপ্রিয় মল্লিকের বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে, যেমন তার সুগার, তার ডায়াবেটিক, এবং তাছাড়াও তার আরও বেশ কিছু সমস্যা রয়েছে। হাসপাতালে তাকে ভর্তি করা হয়, এবং এই মুহূর্তে তিনি কেমন আছেন জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, একদিকে অ্যাপোলো হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে তিনি ভালো আছেন, নতুন করে কোনো অসুবিধা হয়নি তার, অন্যদিকে ইডি টিম হাসপাতালে।
দেখো ইডির টিম লাগাতার হাসপাতালেই তারা রয়েছেন, কেননা প্রত্যেকটা মুহূর্তে কি আপডেট হচ্ছে না হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারদের সাথে কথা বলে তারা এই বিষয়টা সম্পর্কে একদম আপডেটেড থাকতে চান, তাই লাগাতার ইডির টিম হাসপাতালেই কিন্তু উপস্থিত রয়েছে 24/7। এর পাশাপাশি আজকে দুপুর দুটো পর্যন্ত তার হলটার মনিটরিং চলবে, গতকাল এই হলটার মনিটরিং শুরু হয়েছে, তার হৃদযন্ত্রের অবস্থা কেমন রয়েছে সেটা জানার জন্যই এই হলটার মনিটরিং পরীক্ষা করা হচ্ছে। এর বাইরে হৃদযন্ত্রের অন্যান্য যা যা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে হাসপাতালের দাবি যে সেই সমস্ত রিপোর্ট স্থিতিশীল রয়েছে, যেহেতু তিনি টাইপ 2 ডায়াবেটিসের সমস্যায় দীর্ঘদিন ধরে ভোগেন সেই কারণে তার বেশ কিছু নির্দিষ্ট ওষুধ চলে, তার ডায়াবেটিস এবং হাইপারটেনশনের যে রিপোর্ট সেই সংক্রান্ত রিপোর্ট সেগুলি সবটাই হাসপাতাল সূত্রে খবর যে সন্তোষজনক, অর্থাৎ এই মুহূর্তে নতুন করে কোনো জটিলতা তার শারীরিক জটিলতা তৈরি হয়নি, তিনি স্থিতিশীল রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেরকমটাই হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ সন্দীপ। Elegant Steel, India's number one QST bar, Deshir Bhorosha. কেরলে ধারাবাহিক বিস্ফোরণ, কোচিতে ধর্মীয় সভা চলাকালীন একের পর এক বিস্ফোরণ, একজনের মৃত্যু আহত বহু, নাশকতার আশঙ্কা পুলিশের, ঘটনাস্থলে যাচ্ছে NIA SPG। রাশিয়ান দুর্নীতি তদন্তে ইডির স্ক্যানারে 25টি মোবাইল ফোন, খতিয়ে দেখা হবে চ্যাট কল লিস্ট, পাঠানো হবে ফরেন্সিকে, তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে ফোনের তথ্যই মনে করছেন গোয়েন্দারা। রেশন দুর্নীতির তদন্তে আরও 5টি ভুয়ো কোম্পানির হদিশ, ক্ষতি দেখা হচ্ছে লেনদেন, 10টি কোম্পানি খুলে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করেছেন জ্যোতিপ্রিয় বাকিবুর, অনুমান ইডির। ইডির নজরে এবার বাকিবুরের 3টি বন্ধ কোম্পানি, 10 বছরের মাথায় হঠাৎ কেন বন্ধ, অ্যাকাউন্ট ব্যবহার করে কি রেশন দুর্নীতির কালো টাকা সাদা হয়েছে জানতে তদন্তে গোয়েন্দারা। জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল, হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক, দুপুর পর্যন্ত চলবে হলটার মনিটরিং, মন্ত্রীর খোঁজ নিতে হাসপাতালে ইডি টিম। আরও অনেকেই মূর্ছা যাবেন। শান্তিনিকেতনের ফলক বিতর্কে উপাচার্যকে বারবার নিশানা অনুপম হাজরার, কিছু বলার থাকলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী তথা আচার্যকে বলুন, বার্তা সুকান্তর। ক্যাশ ফর কোয়েশ্চন কাণ্ডে মহুয়া মৈত্রকে ফের নিশানা নিশিকান্ত দুবের, জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে জেল খাটানোর।